হ্যাঁ সবার এনাফ আছে এনাফ তাই তো পরিচয় করে না স্পিকারের পরিচয় পরিচয় করে খালি নামটা বলেন করতে গেছে নাম আপনি বলেন খালি আপনি কোথা থেকে এসেছেন আপনি বলেন আপনার নামটা কি আপনার নাম আমি এসেছি ভাদু থেকে আমার নাম হচ্ছে ওবাইদুর রহমান আপনার কর্ম আমি একজন সাইকেল মেকানিক আমার নাম হচ্ছে আমানত হোসেন বাড়ি হচ্ছে বিজলি শামসি আমি একজন ছাত্র আমার নাম ইকরামুল হক ভাদু থেকে এসেছি আমি রুহুল আমিন আমার এখানে শ্বশুর বাড়ি স্টুডেন্ট বিশ্বনাথ পোদ্দার ওরফে বিলাল পোদ্দার আমি একজন এই মুহূর্তে স্টুডেন্ট তালেবে ইলম আসসালামু আলাইকুম আমি এসেছি আভারানী থেকে শামসি আভারানী থেকে আমার নাম আব্দুল হামিদ আমি চাতর থেকে কাবুল হোসেন আমি উদয় শাহমালার থেকে এসেছি আমার নাম ফারসাদ আলী আমি মালদা এই চাচলেই মালদা চাচল ফারসাদ আলী ফারসাদ ইনি আমার কাকু হলো আর কি এরকম মানে চলাফেরার ক্ষেত্রে আর কি তো উনি আমার দোকানের সামান ওষুধের দোকান আছে একটা আমার আমি প্র্যাকটিস করি আর কি তো দোকানে লাগা দিয়ে দাঁড়িয়েছিলাম কাকু গেল কাকু যে বললো যে তারপরে আজকে হয়ে গেছে আমি একজন হিন্দু সাহ পরিবারের ছেলে আমি একজন মাতাল ছিলাম আমি জীবনে একটা ক্রসকে মার্ক একটা বই পড়েছিলাম
তাই আমি একদিন জীবনে আমার জীবন অশান্তির ঝড় বইছিল। আমি দারু খেতাম, মদতাম, গাঁজা খেতাম, নালাও পড়ছিলাম। আমার জন্য সবাই প্রার্থনা করতো। তো একদিন এরকম কিছুই কর্ম পড়ে গেলাম, তারপর থেকে আমি চেঞ্জ হয়ে গেলাম। তারপর থেকে আর নেশা খেতে ইচ্ছা করছে না। মানে তার অনুগ্রহে ঈশাকে আমি পেয়েছি যে তিনি একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা। আমরা তার অনুগ্রহ ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের পৃথিবীতে সবাই শরীয়তের হুকুম নিয়ে এসছে, কিন্তু তিনি রহমত। আমরা তার রহমত এবং অনুগ্রহ ছাড়া আমরা মুক্তি পেতে পারি না। হয়তো আমি ভাতিজাকে বলেছিলাম যে রহম যারা শরীয়তে নিয়েছে হয়তো কাজা হচ্ছে, তাদের জীবনে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, কিন্তু এই যে অনুগ্রহ, অনুগ্রহ ছাড়া, রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। একটা আমাদের দান, খোদার দান, এটা আমরা পেয়েছি ঈশার মাধ্যমে। তার মাধ্যমে আমরা নাজাত পেতে পারি। আমরা গুণাগার, আদম গুণাগার, সেই গুণাগারের রক্ত সবারই বইছে। আমরা একজন গুণাগার, গুণা থেকে মাপ পাওয়ার জন্য ঈশা ইসলাম আমাদের গুণার জন্য কাফফারা হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কবর থেকে মৃত্যুকে জয় করে গেছেন। তিনি যাওয়ার সময় বলে গেলেন, সমুদ্রে জগতে প্রচার করো, আমি আসছি। তাই আমি একটা এই দায়িত্ব পালন করি, তার এই সংবাদ আমি প্রত্যেকে ওনার কাছে যাই, ওনার কাছে যাই, এই সংবাদ দিই যে ঈশা আসছেন। সেদিন প্রত্যেক মানুষ হাঁটু পাতবে, জিহ্বা স্বীকার করবে যে তিনি প্রভু। এই আমি সংবাদ, এই সুসমাচারের দায়িত্বে আছি আমি। আমি সংবাদ প্রতিটি মানুষের কাছে যাই, আমি এটা বলি। এই মাধ্যমে তার সঙ্গে কথা হয়েছে আমার ভাতিজার, বলেছে বসে আমরা আলোচনা করব, আমরা সত্যটাকে জানবো। আমি বললাম ঠিক আছে, আমি তো সেরকম কোরআন জানি না, আমাদের একজন প্রভু দাস আছে, উনি জানেন, ওনার আপনাদের ইসলাম থেকে এসছেন, উনি জানেন, আমি অত অভিজ্ঞতা নেই। তাই উনি একদিন আলোচনার মাধ্যমে ওই উনি একদিন ডেট করলেন, ডাক্তার সাহেব ওই ভাদে রাখলাম, এই ডেট হিসাবে এখানে আমরা বসেছি যেন সত্যকে জানতে পারি আমরা। আমি তো অলরেডি জেনে গেছি 100%, এটা আমার 100% বিশ্বাস যে আমি যেভাবে মানে খুব মানে কী একটা গভীর সম্পর্ক যেটা ওর সঙ্গে হয়েছে, ঈশার সঙ্গে, আমি সেটা বুঝি এবং তিনি জানেন। তাই আমি পেয়ে গেছি 100%। এই জন্য আমি সত্যটাকে নিজের কাছে ছিপিয়ে রাখি না, প্রকাশ করি, প্রত্যেকের কাছে প্রকাশ করি। এতে এটাই আমার কাজ, এর মাধ্যমে আমরা জানবো এখন আপনাদের কাছেও, প্রভুর দাস আছে ফারসাদ আলী, ওনাদের কাছে জানবো, জেনে বলো। থ্যাংক ইউ, ধন্যবাদ, আমেন। আমি তো বললাম আপনার, হ্যাঁ মানে ব্যক্তিগত পরিচয় তো দিয়েছেন উনি। আসসালামু আলাইকুম, আমাদেরকে যারা এখানে দেখতে পাচ্ছেন সকলকে পরিচিতই মুখ অনেকগুলোই। তো যাই হোক, আমাদের দাদারা আপনি নিশ্চয়ই মানে কোনো চার্চের সঙ্গে যুক্ত আছেন, মানে কোনো চার্চ? আচ্ছা 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 আচ্ছা, জি জি জি। যাই হোক, উনি খ্রিস্ট মানে খ্রিস্ট আমাদের আগে কথা বলছিলেন, ওনাকে তিনি তার খ্রিস্টান ধর্মে দাওয়াত দিয়েছেন বা প্রচার করেছেন। এটা নিয়ে যাই হোক, আজকে আমাদের উভয় পক্ষের সম্মতি সহকারেই আমরা এখানে বসেছি। আমরা কিছু বিষয় নিয়ে আমরা জাস্ট আলাপ আলোচনা করব, কোনো বিতর্ক বা তর্ক এমন কিছু না, জাস্ট আলোচনা, একে অপরকে জানা বোঝা, এই জন্যই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আর আমরা কিন্তু ভিডিওটা করছি, আপনার কাছে পারমিশন নিয়েছি, মানে অনেক সময় দেখা যায় যে আমরা মানে বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপটে জ্যাকশন যে 4-5 জন মুসলিম কোনো জায়গায় যায় হয়তো বা বলে দিতে পারে যারা জোরপূর্বক ধর্মান্তরিত করেছে, এটা আপনাদের সমস্যা আছে, আমাদের সমস্যা আছে। এই জন্য ভিডিওটা রাখছি একটা ডকুমেন্টারি হিসেবে, কেন অনেক মিথ্যা প্রচার অনেকে করে, এই জন্য আমরা মানে ভিডিওটা রেকর্ড করছি। যাই হোক, তো ঠিক আছে, আপনারা আলোচনা মানে আমরা শুরু করতে পারি তো নাকি? জি জি, তো আলোচনা শুরু করা যেতে পারে। জি, আমরা আগে এগোচ্ছি না, কথাবার্তা শুরু করাটাই বেশি ভালো হবে। জি স্যার, জি স্যার বলুন। আপনাদের কি বিষয় নিয়ে এসছেন, আপনারা যে সাক্ষাৎ করার জন্য কি বলতে চাইছেন, আপনারা বলতে পারেন কি বিষয়ে আপনারা কিছুর জন্য আপনারা যে সাক্ষাৎ করার জন্য ওনাকে বলেছেন, আর উনি বলেছে যে আমরা বসবো, তো উনি বলেছেন ঠিক আছে আসুন। তো আপনারাই বলুন যে কি আপনাদের মানে ই নিয়ে আপনারা এসছেন, কি উদ্দেশ্য বা কি ভাবনা নিয়ে চিন্তা নিয়ে এসছেন, সেটাই আমরাও জানতে চাই। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে উনি তো বললেন, উনিও বললেন দুজনই, ওনার দুজনের সঙ্গে অ্যাকচুয়াল কথোপকথন মাঝে মধ্যে হয়তো রায় হয়ে থাকে। তো শেষ হচ্ছে উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত তাকে দিয়েছেন যে তাদের মানে পরিত্রাণের জন্য জিএস ক্যাশকে বিশ্বাস করা বা যেগুলো বিশ্বাস আছে তিনি বিশ্বাসটাকে প্রচার করেছেন।
এবং মুসলিমরা যে বিশ্বাসে বিশ্বাসে এটা থেকে পরিত্রাণ পাওয়াটা সম্ভব নয়, মানে যেটা মানে আমাদের ইসলামী যে বিলিভ যেটা আমরা বিশ্বাস করি, তো এটা নিয়েই মানে উনি জানতে চাইছেন যে যদি তাই হয় তাহলে আমরা কেন মুসলিম থাকবো, আমরা খ্রিস্টান হয়ে যাবো সবাই, যদি খ্রিস্টই যদি সেই কালামকে যারা মেনে চলবে তাদেরকেই বলা হয় মুসলিম। মুসলিম মানে যে ওই এখান থেকে মুসলিম ইসলাম, এখান থেকে মুসলিম ইসলাম, এটা মুসলিম নয়। মুসলিম কোনো জাতি ধর্ম নয়, মুসলিম হচ্ছে খোদা তালার কালাম, তার নবীদের মধ্যে দিয়ে তিনি যা নাজিল করেছিলেন সেই অনুসারে যারা চলবেন তাদেরকেই বলা হয় মুসলিম। তো আপনি যে কথাটা বলছেন যে মুসলিম কেন থাকবো আমরা খ্রিস্টান হয়ে যাবো, এটা কথা নয়। খ্রিস্টান হওয়া কথাটা আলাদা জিনিস। খ্রিস্টান কাকে বলে? খ্রিস্টান কোনো ধর্ম নয়, খ্রিস্ট কোনো ধর্ম প্রচার করার জন্য আসেনি। খ্রিস্ট এই জগতে এসেছিলেন মানুষকে পাপ থেকে উদ্ধার দিয়ে বেহেস্ত রাজ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, এটা কোনো ধর্ম নয় যে আমাকে এই ধর্ম ত্যাগ করতে হবে ওই করতে হবে, এটা নয়। বা ও খ্রিস্টান হয়ে গেছে এই হয়েছে সেই, এটা নয়। পরিত্রাণ নাজাদ যেটাকে বলা হয় সেইটি যিনি আমাদেরকে দেবেন আর তাকেই আমাদেরকে অনুসরণ করা আমাদের দরকার আছে, সেটাকেই বলা হয়। এটা কোনো ধর্মের কথা, ঈসা আলাইহিস সালাম কোনো দিন ধর্মের কথা বলেন যে আমি খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য এসেছি, উনি কথা বলেননি। তিনি বলেছেন মানুষকে পাপ থেকে নাজাত দেওয়ার জন্য তিনি এই জগতে এসেছিলেন। তার নামের অর্থ ঈসা মসীহ, নামের অর্থই হচ্ছে নাজাত দাতা, মসীহ শব্দের অর্থ হচ্ছে অভিষিক্ত, আল্লাহ তাআলা তাকে অভিষেক করে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো সেই অভিষিক্ত ব্যক্তি কিসের জন্য আসলেন? মানুষকে নাজাত দেওয়ার জন্য, বেহেস্তি রাজ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন। আর সেই জন্য আল্লাহ তাআলা তাকে আজও অবধি তাকে জীবিত রেখে দিলেন। তো সেই জীবিতকে যদি আমরা না ধরি, আল্লাহ জীবিত আছে, আমরা জীবিত আছি, সেই জন্য একজন নবীকে তিনি জীবিত রেখে দিলেন বেহেস্তে রাজ্যে, তিনি আজও জীবিত। তো তাকে না ধরলে কী করে মানুষ বেহেস্তে যেতে পারে? একমাত্র বেহেস্তে যিনি আছেন, বেহেস্তে থেকে যিনি এসেছিলেন আবার বেহেস্তে গিয়ে বসেছেন, তিনিই আমাদেরকে বেহেস্তে নিয়ে যেতে পারবেন, তিনিই আমাদেরকে নাজাত দিতে পারেন, তাছাড়া কেউ তো পারবে না। যত মানুষ এসছে, যত নবী এসেছে, সবাই তাদের শরীর মাটির সাথে মিশে গেলছে, কারণ তারা সবাই আদমের সন্তান। কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্ম তো কোনো মানুষের শারীরিক কামনা বা বাসনাতে হয়নি। এই গতিকেই তিনি যেহেতু তিনি আল্লাহর পাকরহতে তাহার জন্ম হয়েছিল, এই জন্য তিনি আজও জীবিত, কারণ মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। কারণ শারীরিক এই যে আমাদের মৃত্যু, এটা প্রত্যেকটি মানুষের মৃত্যুটা হবে। যখন আদম আমাদের গুনাহ করেছে, আদমের গুনাহের কারণে মৃত্যু এসেছে, শাস্তি এসেছে। এই শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় আদমকে তিনি এই জগতে পাঠাইলেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যাকে নিজের রুহ থেকে পয়দা করে এই দুনিয়াতে পাঠাইলেন, যাতে আমরা তার উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে, ইমানের মধ্যে দিয়ে যাতে আমরা বেহেশতের রাজ্যে যেতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন এবং সেই জন্য তিনি আজও জীবিত। আর যত নবী এসেছে আপনার হজরত আদম থেকে হজরত মোহাম্মদ পর্যন্ত, মাঝখানে যত নবী এসেছে, প্রত্যেকটি নবীর গুনহার কথা লেখা আছে এবং তারা সবাই পাপকে স্বীকার করেছে, গুনহা স্বীকার করেছে এবং তারা ক্ষমা চেয়েছে। কিন্তু একমাত্র একজন নবী, যিনি ঈসা আলাইহিস সালাম, যিনি পবিত্র ছিলেন এবং সেই পবিত্র ব্যক্তি এবং তার মা মরিয়ম তিনিও ছিলেন পবিত্র, খোদার কালামের ভিতরে সে কথা লেখা আছে। এবং তিনি পবিত্রকে না ধরলে আমরা কখনোই পবিত্র হতে পারবো না, কারণ প্রতিটি মানুষের আমাদের গুনহা আছে। এই জগতে এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমি আমার গুনহা নাই, এরকম একজনও বলার ক্ষমতা নাই। প্রত্যেকটি মানুষের গুনাহ আছে। এখন গুনাহগার মানুষরা কী করে উদ্ধার পাবে? হ্যাঁ, আমরা সেই গুনাহগার মানুষের কাছে সেই কথা জানানোর জন্য, সেই কথা বলার জন্য, খোদা তালা আপনাদের সকলকে মহব্বত করেন, ভালোবাসেন। এখন আপনাকে এটা জানতে লাগবে যে আমি কী করে গুনাহের নাজাত পাবো, বেহেস্তে কী করে যাবো, বেহেস্তে যাওয়া লাগে। তো এটা কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে নয়, খোদার কালামের উপরে বিশ্বাস এবং ইমানের মধ্যে দিয়ে মানুষ যাবে। তো ইমানের মধ্যে দিয়ে যেমন ইব্রাহিমকে ধার্মিক বলে গণনা করা হয়েছিল, তেমনি ঈসা আলাইহিস সালামের উপরে যতজন বিশ্বাস করে ইমানে নিয়ে গ্রহণ করবে ততজনই ধার্মিক বলে গ্রহণ করবেন এবং তারা বেহেস্তে রাজ্যে যাবে। ধার্মিকতা কখনো আপনার তর্কে বিতর্কের মধ্যে দিয়ে কখনো ধার্মিকতা আসে না, কখনো হিংসা মারামারি ঝগড়ার মধ্যে দিয়ে আসে না। কিন্তু ইমান যেটাকে বলা হয় বিশ্বাস, খোদার কালামের উপরে বিশ্বাস এবং তাকে অনুসরণ করা, সেই অনুসরণ যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ আপনি কী করে বেহেস্তে যাবেন? মানুষের পাপের কাফফারার জন্য মানুষকে কুরবানি করার প্রয়োজন ছিল, আর সেই কুরবানি কে দেবে এই জগতে? এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করলেন আল্লাহ তাআলা, যে তোমাকে কুরবানি করতে লাগবে তোমার একমাত্র ছেলে যাকে তুমি সব থেকে বেশি মহব্বত করো। তো মহব্বতের প্রিয়া পাত্রকে যখন কুরবানি করতে গেলেন, তো কুরবানি করতে যেই তো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন, এই বলে কুরবানির স্থলে তাকে একটা পশু তাকে যুগিয়ে দিয়েছিলেন।
তো এই যে কুরবানি এটা ছিল ইব্রাহিমের কাছে একটা পরীক্ষা, আর এই জন্য ইব্রাহিমকে ধার্মিক বলা হয়েছিল, কারণ সে আল্লাহর হুকুমকে মেনেছিল। আর ঠিক তেমনিভাবে আল্লাহ দেখলেন যে এই জগতের মানুষ প্রত্যেকটি মানুষ হচ্ছে গুনাহগার, এখন কাকে দিবেন তিনি সেই পাপের কাফারা হিসাবে, কুরবানি কাকে দেবেন? তো এই জগতের মানুষ কেউ নিষ্পাপ নাই, এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তিনি তার নিজের পাকরূহ থেকে জন্ম দিয়ে তিনি এই জগতে পাঠাইলেন, পবিত্র নারীর গর্ভে পবিত্র ব্যক্তিকে, যাতে আমাদের পাপের কাফারা হিসাবে নিয়ে তার নিজের জীবনকে তিনি সলবের উপরে কুরবানি করে দিলেন, আর এই কুরবানির মধ্যে দিয়ে আমাদের গুনাহের মাপের ব্যবস্থা করে দিলেন, যাতে আমরা নাজাত পাই, বেহেশতের রাজ্যে যেতে পারি। আর সেই জন্য তিনি তাকে আজও জীবিত রেখে দিলেন, যেন মানুষ আল্লাহ জীবিত আল্লাহতে যেমন বিশ্বাস করে তেমনি যেন জীবন্ত নবীর ওপর ইমান এনে গ্রহণ করে, সেই জন্য তাকে জীবিত রেখে দিলেন। তো তার উপর ইমান না আনলে কি করে আপনি বেহেশত রাজ্যে যাবেন? এই জিনিসটা চিন্তা করার বিষয় আছে। এই জন্য উনি সেই যে আজকে যে আমি একটা আমারও মুসলিম পরিবারের জন্ম, আজকে আমি মুসলিম পরিবারের জন্ম হই, আমি তো কোরআন শরীফ পড়েছি, আমি তো সমস্ত তৌরাত জবুর এটা পড়ি দেখেছি, আমি তো সেখানে তো নাজাতের বিষয়ে তো ঈসা আলাইহিস সালাম তো ছাড়া তো কারোর কাছে নাজাত নাই, কারণ খোদার কালাম সে কথা বলছে আকাশের নিচে মানুষদের মধ্যে আর কোনো নামে নাজাত পাওয়া যাবে না, কারণ ঈসা আলাইহিস সালাম নাম ঈসা মসীহ, এই নামের অর্থই হচ্ছে নাজাত দাতা। তো এই নাম তো যত নবীদের এসেছে কাহুরের নামে তো এই নাম তো নয়, ঈসা নামের অর্থই যে নাজাত দাতা, সেই নাজাত তিনি যে দেবেন আমাদেরকে, তো সেই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। তো সেই খবর তিনি আপনাদের কাছে নিয়ে গিয়েছিলেন, তো আপনাদের সঙ্গে সেই আলোচনার বিষয় হয়েছে। এখন আপনারা সেইটিকে কি ভাবনা করছেন না কি করছেন না আমরা তো সেটা জানি না, কিন্তু এটা আপনার এটা জানার বিশেষ প্রয়োজন আছে যে নাজাত আপনি কি করে পাবেন, বেহেশত রাজ্যে কি করে পৌঁছাবেন, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। যখন এটাকে যদি আপনারা নিশ্চিত নিশ্চয়তা নাই যে আমি কি হবে জানি না, মারা গেলে পরে আল্লাহ জানে, এইটি তাহলে নিশ্চয়তা নাই, তাহলে আপনার সেখানে কিছু ভুল আছে, গলত আছে সেখানটাতে, এই জিনিসটিকে জানতে লাগবে। আমি মারা যাই যদি আজকে রাত্রে আমি ভেস্তে যাবো না দোজকে যাবো, আমি জানি না আল্লাহ জানে, তাহলে সেখানে কোনো গলত আছে, এটা নিশ্চিত হতে লাগবে। কারণ আপনি যখন একটা চাষ করবেন বা একটা যদি ব্যবসা করছেন, তখন কোনো ডাক্তার না কি উনি কোনো বলছেন, তো ডাক্তার এটা জানে যে এই ওষুধটা বিক্রি করলে আমার 2 টাকা বা 1 টাকা লাভ হবে, উনি জানেন সেই ওষুধটা বিক্রি করতে পারলে 5 টাকায় দামে হোক 10 টাকাতে হোক, উনি জানেন। যদি উনি জানেন তো লাভ নাই, তাহলে সেই ওষুধটা দিয়েও কোনো লাভ নাই, মানুষকে বিক্রি করি, এটা একটা ব্যবসার ক্ষেত্রে আমি কথা বলছি। ঠিক তেমনিভাবে এই জগতে আমরা যার ইবাদত করবো, ইবাদত করার মধ্যে দিয়ে যদি আমরা নিশ্চিত নয় আমরা বেহেশতে যাবো না দোজখে যাবো, তাহলে সেখানে কোনো গলত আছে, এই জিনিসটাকে জানতে হবে। সেই জন্য সেই যে গলতের হাত থেকে আপনারা যাতে উদ্ধার পেতে পারেন, নাজাত পেতে পারেন, বেহেশতের রাজ্যে যেতে পারেন, সেই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এবং তিনি আজও জীবিত। এই জন্য তার উপর ঈমান এনে আপনি গ্রহণ করলে বেহেশতের রাজ্যে যাবেন, যদি আনবেন না শাস্তি পাবেন। এদিন তো তখন তার কেউ আপনাকে বলতে পারে না, কিয়ামতের দিনে যখন তিনি আসবেন দাজ্জালকে বেঁধে যে হাবিয়া দোজকে দেওয়ার জন্য যে তিনি আসবেন, তাহলে তখন কি করবেন? আপনাকে যদি আপনি তাকে এই জগতে চিনেন না, তাহলে আপনাকে কি করবেন উনি সেদিন? এটা একটা চিন্তার বিষয় আছে। সেই জন্য আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা কি করবেন। যদি আপনার বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান তাকে গ্রহণ করুন, বেহেশত রাজ্যে যেতে পারবেন, যদি আনবেন না শাস্তি পাবেন সেদিন। নিজের পাপের জন্য তো কেউ আপনাকে ই করবে না সেদিন, কে আপনাকে সাফায়াত করবে? কোরআন শরীফে পরিষ্কারভাবে বলছে ঈসা বাবা ছেলির জন্য করবে না, ছেলি বাপের জন্য করবে না, মা মেয়ের জন্য করবে না, মেয়ে কারোর জন্য, কেউ কারোর নয়, সব নিজের নিজের জন্য, নিজে নিজে একাই যেমন এসছেন একাই যেতে হবে সকলকে, তখন আপনাকে কে সাফায়াত করবে, কার কে করবে? আপনার দেশে এটার জন্য চিন্তার বিষয় আছে। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তিনি পাঠিয়েছিলেন এবং তিনি আজও জীবিত। আপনারা বিশ্বাস করে গ্রহণ করলে আপনারা নাজাত পাবেন, যদি না কোনো শাস্তি পাবেন, তখন সেদিন বুঝতে পারবেন। আজকে হয়তো আপনার মেলা অনেক মানুষে অনেক রকম কথাবার্তা হয়তো বলতে পারে, কিন্তু সেদিনে কে বলবে আপনার হয়ে, সেদিন কে আপনাকে সাহায্য করবে? এই জিনিসটা চিন্তার বিষয় আছে। এই জন্য আপনারা চিন্তা করে দেখেন। এই বিষয় নিয়ে হয়তো ভাই আপনাদের কাছে গিয়েছে, দাদা আপনার কাছে গিয়েছে, যে বলেছে দেখেন নাজাত আর কারো কাছে পাবেন না, কেন আপনি যেটা করছেন উনি নিজের জীবনের ভিতরে যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তিনি সেটা আপনার কাছে শেয়ার করেছে, যাতে আপনি নাজাত পেতে পারেন, বেহেশত রাজ্যে যেতে পারেন। সেই জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। যে আমরা দাদা কথা বলেছেন, অনেক ভালো লাগলো কথাগুলো। তো মানে পরিত্রাণের বিষয় বা সালভেশনের জন্য আপনার টোটালি আলোচনার সারসংক্ষেপ আমি যতটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ঈসা আল মাসির উপরে বিশ্বাস স্থাপন করা, যে বিশ্বাস স্থাপন করবে সে পরিত্রাণ পাবে। তো প্রথম কথা হচ্ছে যে পৃথিবীতে আমরাই মুসলিম যারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি,
এবং আমরা তাকে বিশ্বাস করি যে তিনি কুমারী গর্ভে জন্মগ্রহণ করেছেন, তিনি মৃতকে জীবিত করতে পারতেন, অনেক অলৌকিক যে কাজগুলো আছে আমরা ইন টোটালি বিশ্বাস করি। তো জিজাস ক্রাইস্ট বা ঈসা আলাইহিস সালামকে যদি বিশ্বাস করা, যদি পরিত্রাণ যদি পেয়ে যাই, তো আমরা তো বিশ্বাস করি স্পষ্ট। না না, আমি একটু বলি তো বিশ্বাস কিন্তু আমরাও করি, এবং জিজাসের জন্ম থেকে শুরু করে তার মানে স্বর্গে আরোহণ পর্যন্ত এবং সেকেন্ড কামিং যে হবে জিজাস ক্রাইস্টের, আমরা এটাও বিশ্বাস করি। এখন বিশ্বাসের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কিছু পার্থক্যগত মত পার্থক্যের কারণেই আমাদের মধ্যে হয়তো বা দুটো দুই রকমের মতবাদ আমাদের আছে। যেমন আপনি আপনার আলোচনার মধ্যেই যেমন কয়েকটা কথা ইঙ্গিত দিয়েছেন যে জিজাস ক্রাইস্টের একটা মৃত্যু, যে খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট তিনি কুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, তারপরে তিনি স্বর্গে গিয়েছেন। আর আমাদের মুসলিমদের দাবি বা বিশ্বাস, আমরা এটা বিলিভ করি যে আসলে জিজাস ক্রাইস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং জীবিত অবস্থায় স্বর্গে চলে গেছেন, আবার দ্বিতীয়বার আসবেন, তারপর তিনি পৃথিবীতে আবার চলাচল করবেন। তো কিছু বিশ্বাসগত মত পার্থক্যই আছে। আর জিজাস যে সার্বিকভাবে যেন আপনি খোদার পুত্র বললেন, এটা আপনি যেহেতু বিষয়টা কোরআন পড়েছেন বললেন, আমরা মুসলিমরা বিশ্বাস করি না যে খোদার পুত্র বা ঈশ্বর যে সন্তান ধারণ করবে, এটা আমরা কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা বিশ্বাস করি না। বরং আমরা বলি এটা একটা প্যাগানিজম, মানে এই যে ঈশ্বরের পুত্র পিতা পুত্র এই পরিবেশে গেলে প্যাগানিজম, এটা মানে আমরা মোটেও যারা মুসলিম তারা আমরা বিশ্বাস করি না। আর এটা বলাটাকে আমরা মনে করি এটা গুনাহের কাজ, যে ঈশ্বরের পুত্র বলবো আমরা বা এই শব্দ ব্যবহার করব, আমরা এটাকে গুনাহ মনে করি। অ্যাকচুয়াল এটা আমাদের থিওলজি, হতে পারে আপনার কাছে এটা মনে হতে পারে যে না এটা ভুল হতে পারে, দুর্বল হতে পারে, তো আমরা মনে করি মানুষকে ঈশ্বরের সন্তান বলা মানে এটা অনুচিত, এটা ঈশ্বরের জন্য একটা অপবাদমূলক। আরেকটি বিষয় যে বিষয়টা আমি খুব লক্ষ্য করলাম, আপনি কথার মধ্যে বলছিলেন যে সমস্ত নবীরা পাপ করেছে, এই সমস্যা পাপ করেনি, তো আমাদের ইসলামী থিওলজি বা আমরা যেটা বিশ্বাস করি কোরআন সুন্নাহ থেকে যেগুলো পড়ে বুঝেছি, যে আসলে টুটি বিচ্ছুটি অনেক মানুষের মানবিক কারণে হতে পারে টুটি বিচ্ছুটি, কিন্তু পাপ যেটা সেটা কোরআন সুন্নাহ দ্বারা বা হাদিস দ্বারা আমরা পাই না যে কোনো নবী রাসূল পাপ করতে পারে। টুটি বিচ্ছুটি হতে পারে, হওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা তৌবা করেছে, আর যে তৌবা করে নেয় সঙ্গে সঙ্গে ঈশ্বর তাকে ক্ষমা করে দেয়, এটা আমরা বিশ্বাস করি। আর সমস্ত নবীরা পাপ করেছে পাপি, তার জন্য তারা সুপারিশ বা শাপাত করতে পারবে না, মানে এটা কিসের ভিত্তিতে বললেন আমি একটু জানতে চাইছি যে আপনি কিসের ভিত্তিতে? আমি একটু বলি, আরেকটু বলে দিই আর নাজাত কনফার্ম কি না, যে আমরা যদি মনে করি যদি মানে আপনি আপনার থিওলজি বললেন, আমি যদি আমার থিওলজি বলি, তো কোরআন স্পষ্ট হচ্ছে ইন্না দিন ইন্দাল্লাহ ইসলাম, আল্লাহ ইসলাম যদি ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি অনুভূতিতে আঘাত পেলে আমরা মানে সরি, প্রথমেই ইসলাম বলছে ইসলাম ছাড়া তথা আল্লাহ কাছে আত্মসমর্পণ করা ছাড়া বা কোরআন সুন্নাতে যে আইডিওলজি আমাদেরকে দিয়েছে এটা বাদ দিয়ে অন্য কোনো মতবাদ যেই গ্রহণ করবে আল্লাহ হচ্ছে তার খসেরিন, শ্রী ইমরানের 85 নম্বর আয়াত, যে যারা ওমাইয়াব থেকে ইসলামী গয়ার আল দিন ফলে ইকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মতবাদ আদর্শকে গ্রহণ করবে তারা খাসিরিন, তারা কিয়ামতের মাঠে তারা কখনো পরিত্রাণ পাবে না। আর জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করা যদি পরিত্রাণ হয়, তো আমরা মুসলিমরা এক বাক্যে বলে যে আমরা তার জন্ম থেকে একদম স্বর্গ আরোহণ পর্যন্ত পুরোটা বিশ্বাস করি, জাস্ট ক্রুসিফিকশনের পরের ঘটনাটা আমরা বিশ্বাস করি না। এবং আমরা মনে করি যে জিজাস ক্রাইস্ট তিনিও এসেছিলেন একসময় সালভেশনের জন্য, তিনি সমস্ত বিশ্বজগৎকে তিনি নাজাতের জন্য তিনি আসেননি, তিনি সেই সময়কার বানী ইসরায়েলের জন্য তিনি এসেছিলেন, যেটা কোরআনে সূরা ইমরানের 49-এ আল্লাহ বলে দিয়েছে যে তাকে শুধুমাত্র বানী ইসরায়েলের জন্য প্রেরণ করা হয়েছিল, বানী ইসরায়েলের নাজাতের জন্য, যে মূসাকে পাঠানো হয়েছিল বানী ইসরায়েলের জন্য। তো ঈসা তিনিও একজন নবী, একজন বিখ্যাত নবী, এবং তাকে কোরআন বলছে যে অজিহান ফির দুনিয়া আখিরা, তিনি ইহকাল এবং পরকালে সম্মানিত। তার উপরে যতগুলো ইহুদিরা অপবাদ মিথ্যা অপবাদ দিয়েছে সবগুলো বিভ্রান্তি, এবং কোরআন স্পষ্ট অনেকগুলো খণ্ডন করেছে ঈসা এবং মারিয়ামের উপরে যে অপবাদগুলো আছে, তো এদিক দিয়ে বলতে পারেন। তার জন্য কোরআন সূরা ঈসা 82 নম্বর আয়াত আল্লাহ কোরআন বলছে যে ইব্রাহিমিক রিজের মধ্যে তোমাদের নিকটবর্তী যাদেরকে পাবে তা হচ্ছে খ্রিস্টান, যারা খ্রিস্টান তারা হচ্ছে বিশ্বাসের দিক থেকে অনেকটাই কাছে, এবং ইহুদি এবং পত্তালিক যারা আছে তাদের হচ্ছে অনেক দূরে, মানে বিশ্বাসের দিক থেকে। তা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে খ্রিস্টানদের সঙ্গে কিছু বিশ্বাস আমাদের মিল আছে, যেমন ইহুদিরা জিজাসকে বিশ্বাসই করে না, ওদের পরিত্রাণ নেই, আমরা বিশ্বাস করি। যারা যিশু আছে তার যিশুরকে মানে নবী বিশ্বাস করে না, ঈশ্বর পুত্র তো অনেক দূরের কথা। আমরা মানে সার্বিক আমার কথার সার অংশ হচ্ছে এটাই যে আমরা তো জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করি এবং তাকে একজন নবী হিসেবে বিশ্বাস করি, একজন রাসূল হিসেবে বিশ্বাস করি, তিনি পৃথিবীতে দ্বিতীয়বার আবার আসবেন, আমরা তার নেতৃত্বে চলবো এবং সমাজে যত কুসংস্কার আছে সেগুলো ধ্বংস করবে, আমরা এগুলো বিশ্বাস করি। এখন আমরা এই বিশ্বাস নিয়ে
আমরা পরিত্রাণ পাবো কিনা, আমার এটাই মূল মানে প্রশ্ন। আমি আপনাকে যে কথাটা আপনি বললেন যে আপনার ঈসা আলাইহিস সালাম যে আপনার আল্লাহর পুত্র যে কথাটা আপনি বিশ্বাস করেন না বলে আপনি বললেন, তারপর আপনি বললেন যে ত্রুটি বা ভুল আল্লাহ ক্ষমা করবেন, এই যে আপনি কথাটা বললেন, আল্লাহ সকলকেই ক্ষমা করতে চান, আপনাকেও এখনও তিনি ক্ষমা করতে চান, তাদেরকেও তিনি তখনও ক্ষমা করবেন। এই যে তারা যে ভুলটাই করেছে সেই ভুলের কারণে তাদের তো সেই জন্য কথার সামনে তারা যেতে পারবে না নবীরা, কারণ সে যে ভুলটা শেখানো সে পাপ ক্ষমা চেয়েছে, সে যে ভুলেই করে থাকুক তো সেই জন্য তার পাপের কারণে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না, নম্বর ওয়ান। দু নম্বর হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম একটা যে পুত্র কথাটা যেটাকে বলা হয় সেটা হচ্ছে পুত্র কথাটার হচ্ছে আল্লাহ তাআলাকে প্রকাশ করলেন। পুত্র মানে এরকম নয় যে আল্লাহর সাথে মরিয়মের শারীরিক সম্পর্ক হয়েছে তার জন্য তাকে আমি পুত্র হিসাবে বিশ্বাস করছেন, এটা নয়। পুত্র কথাটার অর্থ হচ্ছে প্রকাশ, আল্লাহ তাআলা নিজেকে তার শারীরিক আকারে তিনি প্রকাশ করলেন, কারণ সূরা মরিয়ম 19 নম্বর সূরা আয়াত 17 তো লেখা আছে সেই রুহটি মানসিক রূপ নিলেন এবং আমাদের মধ্যে বসবাস করলেন পিতার তার এক পুত্র হিসাবে, কারণ আল্লাহর পাক রুহটি মরিয়মের গর্ভে এসে শরীরের আকার নিছেন। সূরা মরিয়ম 19 নম্বর সূরা আয়াত 17 আল্লাহর রুহটি, হ্যাঁ হ্যাঁ আপনার আছে 19 নম্বর সূরা আয়াত 17 ওখানে পরিষ্কারভাবে বলছে, হ্যাঁ দেখেন আর তাহারি হইতে পর্দা করিয়া লইলে তার দিকে পাঠাইলাম আমার রুহু, আর সে তার নিকটে মানব আকৃতিতে প্রকাশ পাইল, সেই রুহুটি মরিয়মের গর্ভে এসে মানুষের আকার নিলেন। এখানে বলছে সেই রুহুটি আসছে শরীরের আকার নিচ্ছেন মরিয়মের গর্ভে, তারপরের আয়াতে বলছে সেই রুহুটা কোন রুহুটি, আল্লাহ যে রুহুটি মরিয়মের গর্ভে দিয়েছে সেই রুহুর কথা বলছে না। আপনি যদি ওই সুরাটি আপনার সুরা আম্বিয়া 91:91 চলে যান, আপনি ওই সুরাটা ওই আম্বিয়ার 91:91 চলে যান, দেখেন ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ আপনি আরো 10টা আর দিবেন, সমস্যা নেই। এখানে আল্লাহ কি বলছে আমি 16 নম্বর থেকে পড়ি, মানে যদি একটু তাহলে আমাদের বেশি ভালো, যেহেতু কোরআন থেকে আপনি একজন প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, এখানে কোরআনে বাংলাতে বলছে আমি বলছি না, কিতাবে উল্লেখিত মারিয়ামের ঘটনা বর্ণনা করো, যখন সে তার পরিবার পরিজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক জায়গায় ঠাই নিলেন, এটা মারিয়ামের কথা বর্ণনা করছে কোরআন 17 নম্বর আয়াত, ওখানে স্পষ্ট হয়ে বলছে অতপর তাদের হতে নিজেদের আড়াল করার জন্য সে পর্দা করলো, অতপর আমি তার নিকটে আমার রুহ তথা জিব্রাইলকে পাঠালাম, সে তার নিকটে পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করলেন, কারণ ফেরেশতা জিব্রাইল যখন এসেছিলেন সে সে মানুষের রূপ ধারণ করে এসে পড়ে তারপরে তখন খবর দিচ্ছে। রুহু কখনো ফেরেশতা নয়, কারণ রুহু এটা শেষ করি, এটা আমি আগে বলি। এখন আপনাদের খ্রিস্টান থিওলজি অনুযায়ী রুহু হচ্ছে পবিত্র আত্মা রুহুল কুদ্দুস, আমাদের ইসলামিক থিওলজি অনুযায়ী রুহ হচ্ছে জিব্রাইল। এখন এটা এখন কে, আমি একটু বলি, যেহেতু আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য তো থাকবে কিছু, যেমন হিন্দুদের কাছে মানে ওদের স্পিরিটের ব্যাখ্যা আলাদা, মানে তাদের কাছে স্পিরিটের ব্যাখ্যা আলাদা, তো এক একজনে এক একজনের থিওলজি, কিন্তু আপনার থিওলজি দিয়ে আপনি কোরআনকে প্রমাণ করবেন এটা একটা অযৌক্তিক, কারণ আমরা মনে করি রুহুল কুদ্দুস, কেন না রুহুল কুদ্দুস সূরা 94:96 আল্লাহ বলে দিয়েছে জিব্রাইলের নাম হচ্ছে রুহুল কুদ্দুস, সূরা নাসারের শেষে আল্লাহ বলে দিয়েছে রুহুল কুদ্দুস হচ্ছে জিব্রাইল, যাকে রুহুল আমিন বলা হয়। তো এইখানে যে উত্তরম্বার এত বসে মারে আল্লাহ এখানে ফেরেস জিব্রাইলকে পাঠিয়ে এখানে পরে ঘটনা বর্ণনা করেছে, তারপর মারিয়মকে এসে জিব্রাইল সুসংবাদ দিচ্ছে যে তোমার গর্ভে একটা সন্তান হবে, এখানে জিব্রাইল তিনি মানুষের রূপ ধরে বাসার রূপে কোন বলছে যে এখানে রুহুল মানে তিনি এসেছিলেন বাসার, তিনি বাসার তথা মানুষের রূপ ধারণ করে ফেরেশতা জিব্রাইল এসেছিলেন। আর এটা যদি হয় আপনার মরিয়ম আম্বিয়া 91:91 সূরাতে ওখানে বলে দিয়েছে সেই আল্লাহ আমার রুহু আমি তার মধ্যে ফুকি, অর্থাৎ মরিয়মের গর্ভে আল্লাহ তার রুহুকে ফুকি। আচ্ছা রুহুটা কি, রুহু মানে হচ্ছে অদৃশ্য বস্তু যেটাকে আল্লাহ একটা শক্তি বা ক্ষমতা বলা হয়, আল্লাহর শক্তি ক্ষমতা নয় এটা রুহু হচ্ছে, না না আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমি বলে দিচ্ছি রুহুটা কি, আমি একটু বলি ইসলামিক থিওলজি আমি একটু বলে দিই, আর কোরআন থেকে আমি বলছি সূরা বানী ইসরাইল চ্যাপ্টার নাম্বার 17:85 আল্লাহ বলছে ইয়াসালুক আলিন রুহ, তা যখন তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি তাকে বলো কুলুল রুহ মিন আমরিন, রুহ হচ্ছে আমার রবের আদেশ, আল্লাহ যে, আরে আমি শেষ করি একটু, আদেশ নয় আল্লাহ তাআলা রুহুকে আদেশ দিল সেটা যে এটা নয়, রুহু
আমি একটু শেষ করি, আমি আগে ইসলামী থিওলজি বলি, আপনি আপনার ক্রিশ্চিয়ানিটি নিয়ে বলবেন, সমস্যা নেই। প্রথম কথা, যখন আপনি কোরআন থেকে প্রমাণ করতে চাইছেন জিজাস ক্রাইস্ট মানে রুহ তিনি এসেছিলেন, পবিত্র আত্মার রূপ নিয়ে তিনি এসেছিলেন, আর রুহ যদি আপনি যদি ওই থিওলজি ধরেন তো ক্রিশ্চিয়ানিটি খণ্ডন হয় এখানে। আমি প্রথম কথা বলি, সূরা মারিয়াম থেকে যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে রুহ তিনি এসেছিলেন এবং রক্তে মাংসে শরীর নিলেন, রুহ বলতে ক্রিশ্চিয়ানিটির কনসেপ্ট হচ্ছে স্পিরিট, তাই তো? তার মানে পবিত্র আত্মা তিনি আসলেন, মানুষের রূপ ধারণ করলেন। তো পবিত্র আত্মা তো একটা পার্সন আলাদা, ফাদার সন অ্যান্ড হোলি গোস্ট বা হোলি স্পিরিট। তো এখানে পবিত্র আত্মা এসে কি যিশুর রূপ ধারণ করেছিল, এটাকে আপনারা বিশ্বাস করেন? না না, আমি এখানে কথা আমি 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 একটু বলি। দেখুন, আপনি এখানে দেখেন, প্রথমে থিওলজিটাকে স্পষ্ট করেন। আপনারা হোলি স্পিরিট তথা রুহুল কুদ্দুস বলেন, তাই তো? আই এম রাইট? হোলি স্পিরিটকে রুহুল কুদ্দুস বলেন। কোরআনের এই আয়াতটা যদি ধরে নিই যে এখানে হোলি স্পিরিট তিনি এসেছিলেন, তারপর রক্তে মাংসে শরীর নিলেন, আর এই রক্ত মাংসের শরীরকে আপনি বোঝাতে চাইছেন জিজাস ক্রাইস্ট, তার মানে পবিত্র আত্মা তিনি রূপ পরিবর্তন করে যিশু রূপে আসলেন, এটা আপনাদের বিশ্বাস? পবিত্র আত্মা তার মানে যিশু হয়ে গেলেন, তার মানে এখান থেকে আপনাদের কথা বোঝাচ্ছে। আমি এখানে শেষ করি আগে, এখানে সমস্যাটা হচ্ছে দেখেন, আগে মানে যেটা বিশ্বাস সেটা বিশ্বাস, বিশ্বাসের মধ্যে কোনো আমরা কম্প্রোমাইজ করবো না, প্রথম কথা। এবং আমি চাইবো যে আপনি যেন কম্প্রোমাইজ না করেন। প্রথম কথা, হোলি স্পিরিট তিনি যিশু রূপ ধারণ করলেন, এটা কি খ্রিস্টানরা মানে? পবিত্র আত্মাই যে যিশু রূপ ধারণ করলো, এটা কি খ্রিস্টানরা মানে? বাইবেলে কোথায় আছে? কিতাবুল মুকাদ্দাসায় কোথায় আছে যে পবিত্র আত্মা হোলি স্পিরিট? বলেন কোথায়, আমি দেখতে চাই কি আছে পবিত্র। আমাদের কথা কিন্তু কোরআন বলছে যে পবিত্র আত্মা যদি ধরে নেন, আর ফেরেশতা বললেন পাক রূহ তোমার উপরে আসবেন এবং আল্লাহ তাআলার কুদরতির ছায়া তোমার উপর পড়বে, এইজন্য পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন, তাকে ইবনুল্লাহ বলা হয়। আচ্ছা, এখানে কি বলা হলো, পাক রূহটা কার উপরে আসবে? মারিয়ামের উপরে, মারিয়ামের গর্ভে আসবে। আমি আমি এবার বলে দিই আপনার, পাক রূহ তথা হোলি স্পিরিট তার শক্তির দ্বারা মারিয়ামের গর্ভে সন্তান আসতে, তার নাম জিজাস। এখানে কিন্তু একটা আপনার পাক রূহ কিন্তু স্বতন্ত্র, পাক রূহ কিন্তু যিশু রূপ ধারণ করলো না, পাক রূহর শক্তির দ্বারা জিজাস ক্রাইস্ট। আচ্ছা, আমাকে দেখি, দেখেন আপনি আপনার আপনার এই এই থিওলজিটা আপনি এই থিওলজিটা এই আচ্ছা বলেন, যেরকম আপনি বললেন যে রুহু রুহু থেকে বলছেন যে যেটা উনি পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন ওটাই রুহু, ইনি কোরআন দিয়ে বোঝাবার চেষ্টা করলেন। তো আসলে এটা জানার আমাদের বিষয় কি, রুহুটা আসলে কি এটা আমরা কেমন করে জানতে পারি? নিজে বললে কি হবে, কি কেউ বললে হবে, কি ডিকশনারিতে হবে? তো না না, শুনেন আগে, প্রথম আমাদের জানার দরকার যে রুহুটা কী জিনিস। রুহু তো ঠিক আছে, তো যেরকম দাদা বললেন যে কুলি ওয়াস আলু না কা আনি রুহু, কোরআনের উপরে বিশ্বাস। তো কোরআনে কিন্তু যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ তাআলাকে যে রুহু কাকে বলা হয়, তো আমরা বুঝলাম যে কোরআনের উপরে যখন আমাদের বিশ্বাস, তার মানে আল্লাহ যে কথা বলেছে ওটাই ঠিক। তো আল্লাহ যদি রুহ যেটাকে বলেছে ওটাই ঠিক হবে, তো যখন আয়াত দিয়ে আমরা কোরআনকে বুঝতে পারি, কোরআন বোঝার নিয়ম, যে কোনো বই বোঝার নিয়ম এটাই, তো আয়াত দিয়ে আগে বুঝতে হবে যে আল্লাহর ছাড়া তো কেউ বেশি জানে না। তো আল্লাহকে যখন জিজ্ঞাসা শুনেন আগে, ওয়াস আলুনাকে আনি রুহ, একটু শুনেলেন, একটু শুনেলেন, যখন উনি বললেন যে ওয়াস আলুনাকে আনি রুহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করা হলো, তো কুলি রুহ মিন আমরি রব্বি, তার মানে বোঝা গেল এটা আল্লাহর হুকুম হচ্ছে। রুহ কী হচ্ছে, এটা আল্লাহর অর্ডার হচ্ছে, যেরকম উনি প্রমাণ করলেন। তো কোরআন বুঝার বা যে কোনো বই বুঝার নিয়ম, যে ওই ভাষার আগে মানেটা বুঝতে হবে, ওই ভাষার মানে কথাই পাবো, যেটা আল্লাহ বুঝেছে ওটাই সব থেকে ঠিক। আল্লাহর কোরআন, তো আল্লাহ সব থেকে কোরআন বেশি বুঝছে। তো আল্লাহ যদি কোরআনকে অন্য জায়গাতে, মানে কোরআন বুঝার নিয়ম এটাই যে একটা আয়াত আসছে, তো যদি না বুঝতে পারি তো আয়াত দিয়ে ওকে বুঝতে হবে, অন্য আয়াত দিয়ে, যদি না বুঝতে পারি তখন সেটা আল্লাহর নবীর হাদিস দিয়ে। আচ্ছা, তাছাড়া আপনি যে কথা বললেন যে ইবনুল্লাহ হবে এখানে, আপনি বললেন এখানে কোরআন মাজিদে কি লেখা আছে, আপনি সূরা মায়দা খুলবেন আয়াত নম্বর 71 থেকে চলে আসেন, 72 আসেন, দেখেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহ হুবনু মারিয়াম, কে বললে এই কথা? আপনি বললেন যে এখানে বললেন, এখানে কিন্তু কোরআনে কি বলছে যে কাফেররা বলল,
লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, এটা কাফিরেরা বলল। ওয়াকালাল মাসীহু, জিসাস কি বলছে এখানে, ওয়াকাল মাসীহু, জিসাস বললেন, ইয়া বানী ইসরাইল, এই বানী ইসরাইল, উবুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার, আল্লাহর, আল্লাহকে, রাব্বি, আমারও রব, আমারও প্রভু, ওয়া রাব্বাকুম, তোমারও প্রভু। কথা বুঝছেন, যেখানে আমরা দেখছি যে ঈসা আলাইহিস সালামকে ছাড়া নাজাত নাই, এ কথা আমরা মানছি, এ কথা বিশ্বাসী, কেউ যদি এ কথা বিশ্বাস না করে তো মুসলমান হতে পারে না, আর মুসলমানের সন্দেহ কেন, কেন যে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, যাই হোক ওই বিষয়টা একটা জিনিস থাকবে ওখানে। আমাদের প্রথম কথা, আমার প্রশ্ন কিন্তু একটা একটা প্রশ্ন থেকে গেল, প্রথম কথা হোলি স্পিরিট তিনি মারিয়ামের কাছে আসলেন এবং হোলি স্পিরিট তিনি যেবার জিজাসের রূপ ধারণ করলেন, মানে তৃতীয়বাদ খণ্ডনে দ্বিতীয়বাদে চলে আসছে। জি জি, আল্লাহ কি, আল্লাহ কি বলতে, আল্লাহ কি ক্রিয়েটর, আল্লাহ ক্রিয়েটর, সেটা তো তার গুণের কথা বলে। হ্যাঁ, আল্লাহ কি সেটা, আল্লাহ মানে আল্লাহ কি, প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আল্লাহ কি। আচ্ছা, আল্লাহ কি বলতে, আমরা আল্লাহ বলে দিয়েছে কোরআন সূরা ইখলাস 1 থেকে 4, না ওটা তো আপনার তার গুণের কথা বলছে। জি না, আল্লাহ কি, আল্লাহ ডেফিনিশন দিয়ে দিয়েছে, না ওখানে কোনো ডেফিনিশন নাই, ওখানে আল্লাহ তো ওখানে কি বলছে, ইখলাসে কি বলছে, আমি হচ্ছি মানে আমি সৃষ্টিকর্তা, আমি ছাড়া কেউ মাবুদ নাই, না এসব কিছু নাই ইখলাসে, আল্লাহ কোরআনে বলছে, কারণ জি জি আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, কুল মানে বলো, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সারা সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ তাআলা এক এবং শয়তানও জানে আল্লাহ এক এবং তার মানে সমপক্ষ কেউ নাই, সকল সকল মানুষ এটা জানে এবং বিশ্বাস করে, তাহলে ওটা তার হচ্ছে তার গুণের কথা বলা হচ্ছে, কিন্তু আল্লাহ, আমি শেষ করতে তো দিলেন না, আমি চারটা চারটে আয়াত একটু ধৈর্য ধারণ করলে ভালো হয়। জি, কোরআন বলছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং কার কাছ থেকে জন্ম তিনি নেন না, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য সমতুল্য কোনো কিছু নেই, এটা আল্লাহ যেমন ডেফিনেশন, এটা আল্লাহর গুণাবলী, এটা আল্লাহর বৈশিষ্ট্য, কেউ যদি নিজেকে ঈশ্বর দাবি করে তাকে চারটে গুণাবলী থাকতে হবে। এই যে আপনার যে কথাটা বললেন, এখানে বলা আছে তিনি আল্লাহ এক, আল্লাহ সর্ববিষয়ে স্বতন্ত্র, নহেন তিনি জনক, না তিনি জাতক, এবং না তার সমকক্ষ কেউ আছে। এই যে কথাগুলো বলা আছে এটা তার গুণের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে প্রকৃতভাবে প্রকাশ করা হয় না যে আল্লাহ কি, এই জিনিসটি কিন্তু এখানে এখনো প্রকাশ হয়নি। আচ্ছা, মানুষ কি, যদি বলি আপনাকে মানুষ কি, মানুষ মানুষ কি, তখন আপনি মানুষ কি দিয়ে প্রমাণ করবেন আপনি মানুষ, যখন আমরা প্রকৃত মানুষ একটা হচ্ছে শরীর, আপনি না না একটা গুণ, না শরীর একটা গুণ নয়, শরীর আপনার ভিতর গুণ কি, এই যে উনি যে যে আরবিতে আপনার অভিজ্ঞতা আছে, আরবি সম্বন্ধে তার ভালো শিক্ষা আছে, এটাকে তার গুণ বলা, এবং তিনি ভালোভাবে শিক্ষা দিতে পারে, এটা তার গুণের কথা, দেখুন আমি, কিন্তু এটাই উনি নয়, না ঈশ্বর কি, হোয়াট ইজ মানুষ, হচ্ছে আপনি একজন ডাক্তার, তো আপনার কি গুণ আছে যে আপনি ডাক্তারই যে একটা চিকিৎসা জগত হিসাবে আপনার যে কোয়ালিটিতে জ্ঞানটা আছে সেটা আমার নাই, কারণ আপনি ওই বিষয়ে পারদর্শী, সেটা আপনার গুণ। আচ্ছা, আপনি আপনি ঈশ্বর বলতে আপনি কি বোঝেন, আপনি আপনার থিওলজি বলেন, আমাদের থিওলজি আমরা দিয়েছি, আপনার এটা দুর্বল মনে হতে পারে, আপনার থিওলজি কি, ঈশ্বর কি, হোয়াট ইজ যেহোভা, যেহোভা কে, এখানে সেই কথাটাই বলা হচ্ছে এখানটাতে, এই জন্য এই যে কালামে এই কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে আল্লাহ হচ্ছে রুহু, যারা তার ইবাদত করে রুহে ও সত্যে তাদের সেই ইবাদত করতে হবে। আচ্ছা, আল্লাহ হচ্ছে, আল্লাহ হচ্ছে রুহু, রুহ, তারপর যারা তার ইবাদত করবে, জি কার ইবাদত, আল্লাহর, আল্লাহর ইবাদত, আচ্ছা ঠিক আছে, মানে আল্লাহ রুহ দুটো এক, হ্যাঁ, আচ্ছা তারপর ধরলাম আল্লাহ হচ্ছে, আল্লাহ হচ্ছে রুহু, আচ্ছা যারা তার ইবাদত করবে তাদেরকে সেই রুহে পূর্ণ হয়ে তার সেই এবং সত্যি তার ইবাদত করতে হবে। আচ্ছা, তার মানে আল্লাহ সেই রুহুটি, এবং যেখানে বলছে প্রথমে যখন সৃষ্টির শুরুতে, এখানে একটা একটা ভার্স থাক, একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে সমস্যা, কারণ ওই কথাটার এটা পরিপ্রেক্ষিতে, মানে একটা একটা ভার্সই থাক, হ্যাঁ ঠিক আছে, এখানে আমি সেই কথাটা অনুসারে বলছি যে আল, তারপর এখানে বলছি আল্লাহ রুহু সেই পানির উপরে চলাফেরা করছিলেন, আল্লাহ রুহু, তার মানে দুনিয়া সৃষ্টির আগেতেও রুহু আকারেই তিনি ছিলেন, ব্যাগটা নিয়ে আসেন আমার লাল, বিষয়টা হচ্ছে আল্লাহকে যে রুহ বলে দিলেন বা আল্লাহ হচ্ছে হোলি স্পিরিট, ঠিক আছে, হোলি স্পিরিটকে আপনি আল্লাহ বললেন, তো প্রথম কথা এখানে অনেকগুলো, প্রথমত আমাদের আমাদের হোলি স্পিরিটের ব্যাখ্যা কি, মানে ইসলামের থিওলজি আর খ্রিশ্চিয়ানিটির থিওলজি দুটোকে যদি গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেক রকমের বিভ্রান্তি হতে পারে, যেমন আপনাকে আমি
আমি বলি আপনার যদি যদি এমনটা যদি একটা ইসলামিক থিওলজি, ইসলাম রুহু বলতে নিশ্চয়ই আল্লাহকে বোঝায় না, রুহু বলতে আল্লাহর আদেশকে বোঝায়, হুকুমকে বোঝায়, এটা ইসলাম। আর খ্রিস্টানিটির, হ্যাঁ খ্রিস্টানি মোটা যে যিনি রুহ, আমি শেষ করে এটা বলেন আপনার যে এই যে যে ইসলাম কথাটাকে যেটাকে ব্যবহার করছেন, জি ইসলাম কথাটা যখন ব্যবহার করছে, ইসলাম কোনো ধর্ম নয় বা জাতি নয়, ইসলাম মানে হচ্ছে শান্তি। আরে ভাই আপনার কাছ থেকে তো আমি দেখুন স্যার, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, কোরআন যখন বলছে ইন্না দীনা ইন্দাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম, আপনি যাই বলেন দেখুন সেটা ইসলাম। কোরআন যখন বলছে ইসলামকে ধর্ম, আপনি এখানে খণ্ডন করার কেউ না প্রথমত। তারপরে আপনি কোরআনকে আপনি অমান্য করছেন, তাই তো? তাহলে কোরআন যদি বলতে কোরআন ও কথা বলে, ইসলাম কথাটা যখন আপনি বলেন, ইসলাম কথাটার অর্থ হচ্ছে যে আরবিকে মানে আচ্ছা ইন্না দীনা ইন্দাল্লাহ ইসলাম মানে কি বলেন তো? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি, শান্তিটা নয়, ইসলামকে আপনি ধর্ম হিসেবে অস্বীকার করতে চাইছেন। শান্তি আপনার এক্সপেরিয়েন্স হবে আপনার অন্তরে, সেই শান্তি আপনার অন্তরে থাকবে। এটা তো আপনার একটা ব্যাখ্যামূলক ব্যাখ্যা, এটা ব্যাখ্যা ইসা আলাইহিস সালাম পরিষ্কার ভাবে বলেছেন, আমার শান্তি আমি তোমাদের মধ্যে রেখে দিচ্ছি, আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি। কোথায় আছে কথা আমার শান্তি আমি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদেরকে দিয়ে যাচ্ছি? আমার শান্তি যদি বলা হয়, যদি আপনি যদি মানে কোরআনকে যদি বাইবেল দিয়ে ব্যাখ্যা করতে চান, তাহলে বাইবেলকে কোরআন দিয়ে ব্যাখ্যা করবো। জিজাস যদি এই কথা বলছে তোমাদেরকে শান্তি রেখে যাচ্ছে মানে ইসলাম রেখে যাচ্ছি, মূলত তার মানে আপনাদের খ্রিস্টানকে বলছে তোমরা ইসলামকে ফলো করো। যেহেতু আপনি আমার কথাটা দেখেন, না না আপনাদের যে আর্গুমেন্ট কোরআনকে সামনে রেখে আপনি খ্রিস্টানিটির থিওলজি প্রমাণ করছেন, তাহলে আমার একটা অধিকার থাকবে যে আমি বাইবেলের থিওলজি দিয়ে কোরআনের থিওলজি প্রমাণ করবো। জিজাস যদি বলে আমি মানে তোমাদের জন্য শান্তি হয়ে যাচ্ছে, শান্তি মিন কি? আপনি নিজে বলেন ইসলাম। তো জিজাস এখানে পরোক্ষভাবে বলছে যে আমি তোমাদের জন্য ইসলাম হয়ে গেলাম, ইসলাম ফলো করো, নাজাত নাও। আপনি যদি ইসলাম না মানেন, মানে আপনি যেহেতু বুঝছেন আপনার বাইবেলকে বা কোরআনকে, কোরআনকে আপনি বাইবেলের থিওলজি দিয়ে ব্যাখ্যা করছেন, তো আমি তো বাইবেলকে কোরআনের থিওলজি দিয়ে ব্যাখ্যা করতে অধিকার আমার আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ঘটনাটা, হ্যাঁ তাহলে এক কাজ করেন, যদি আপনি কোনো অসুবিধা নাই, আমি যদি আপনি আপনার কোরআন শরীফে সূরা মরিয়ম 19 নম্বর সূরা আয়াত 33 ওখানে বলছে, আই দেখেন আপনি আরেক জায়গায় যাচ্ছেন, আমি জানি এটা কি আছে, এটা বলতে হবে না। হ্যাঁ তো সেখানে বলে দিয়েছি আমি কি আছে, দেখুন আমি আপনাকে হয়েছিল তখন আমার কাছে ছিল শান্তি, আমি মারা গেলে থাকবে শান্তি, জীবিত হয়ে উঠবো তখন থাকবে শান্তি, বলে দিয়েছেন তো? না ওইভাবে কথা নেই, কি আছে নাই আমি জানি ভাই, দাদা আমি জানি এগুলো হচ্ছে, আপনি যে বলবেন যে আমি জানি, আমি জানি পড়ি, না না আমি আমি আপনাকে বলি যে আপনি যদি খ্রিশ্চিয়ানিটিকে প্রুভ করতে চান কোরআন দিয়ে, তাহলে এটা একটা আলাদা আলাদা একটা পার্ট। আপনি যদি খ্রিশ্চিয়ানিটি দাওয়া দিতে চান, আপনি খ্রিশ্চিয়ানের বাইবেল দিয়ে দেন, আপনার বাইবেল থেকে দেন, ঠিক আছে? আমি একটা শেষ করি, আপনি আপনার, আর যদি আপনি বলেন যে না আমি খ্রিশ্চিয়ানিটি দাওয়াত দেবো কোরআন বাইবেল দুটোর থেকে, তাহলে আমিও পারি যে কোরআন এবং বাইবেল থেকে আমি খ্রিশ্চিয়ানিটিকে ভুল প্রমাণ করবো এবং চ্যালেঞ্জ করতে পারবো আপনাকে। আমি শেষ করি, লেট মি ফিনিশড, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো, জিজাস ক্রাইস্ট তিনি পরিত্রাণ দিতে পারবেন না, 100% কোরআন বাইবেলের আলোকে আপনাকে দেখাবো, আমি আপনাকে প্রমাণ করবো জিজাস এক নম্বর পাপই ছিল, যে এমন কোনো পাপ নেই যে যিশু করেনি, বাইবেল থেকে প্রমাণ দেবো, আমি আপনাকে বাইবেল থেকে প্রমাণ দেবো। কোরআন যেমন দাবি করছে যে তোরা যেমন ইঞ্জিল বিকৃত হয়েছে, এর মধ্যে সমস্যা আছে, কোরআন বলছে যে কোরআনকে যদি আপনি আর্গুমেন্ট, কোরআন থেকে যদি দলিল দেন, তো কোরআন তো একথা বলছে বাইবেলের মধ্যে বিকৃত ঘটেছে, তো আমি আমি আমার দায়িত্ব, আমার দায়িত্ব স্যার, আমি বলি আমি একটু শেষ করি, যদি কোরআনকে যদি আপনি যদি মানদণ্ড ধরে নেন কোরআন থেকে, তো কোরআন বলছে তোরা যেমন ইঞ্জিলের মধ্যে বিকৃত সাধন হয়েছে, এই দায়িত্ব আমার কোথায় আছে কোরআন বের করে দেওয়া? ঠিক আছে, কোরআন বলছে লাকাদ কাফারাল্লাহু দীনা কালু, যারা ঈসা ইবনে মারিয়মকে শুধু আল্লাহ সন্তান বলছে তারা কুফরি করলো, তারা কাফের হয়ে গেছে, তাদের পরিত্রাণ সালভেশন নেই। যারা মানে যিশুকে ঈশ্বর বিশ্বাস করে বা মানে গড বিশ্বাস করে, তাদের পরিত্রাণ নেই, কোরআন বলে দিয়েছে, কোরআন বলছে মোহাম্মদের কথা বাইবেলের মধ্যে আছে, ঠিক আছে, এবং মোহাম্মদকে না মানলে সে পরিত্রাণ পাবে না, কোরআনের দাবি। আমরা কোরআন থেকে তাহলে অনেকগুলো দাবি দেখাতে পারি, কোরআন বলছে ট্রিনিটি নেই। দেখ আমি আমি শেষ করে দিই, যেহেতু কোরআনকে আপনি বারবার টানছেন আপনার দাওয়াত দিতে গিয়ে, তো কোরআন যখন বলছে ট্রিনিটি নেই, যারা ট্রিনিটি এই কথা বিশ্বাস করলো, আল্লাহ হচ্ছে ওলা তা কুলিসু সালাসা, তোমরা আল্লাহকে ঈশ্বরকে তিন বলিও না, বলো না পিতা পুত্র পবিত্র আত্মা, এই কনসেপ্ট বাতিল। তো আপনি যদি কোরআনকে ধরেন, তো কোরআনকে সার্বিকভাবে মানেন, আর যদি মানেন যে না আমার সুবিধা মতো কিছু ভার্সকে আমি মিসকোট করবো, তাহলে আমার বাইবেল থেকে আপনাকে বললাম, আপনাকে এখনই প্রমাণ করে দিতে পারি যে যিশু সবচেয়ে বড় পাপী ছিলেন পৃথিবীতে, এবং গালাতিয়া
আমি বলে দিই যিশু পাপী ছিল, আমার কোনো অসুবিধা নেই, প্রমাণ সেটা আপনি, আমি প্রমাণ দেব, বাইবেল থেকে দেব আপনাকে, প্রমাণ দিলেও না আপনি হাজার প্রমাণ দিলেন যে বাইবেল থেকে আপনি প্রমাণ করবেন যিশু পাপী ছিল, তো বাইবেলে যিশু প্রত্যেকটি মানুষকে তখনও তিনি বলেছেন, ইহুদির আলেমদেরকে বলেছেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আমাকে পাপী বলে প্রমাণ করতে, আমি করছি, বুঝতেছেন, আমি বাইবেল থেকে প্রমাণ করছি, তখন ইনি বলেছেন ভাই আমি বাইবেলের, তখনও তিনি বলেছেন, বাইবেলের কোট শুনতে চাইছি না, আপনি হাজারো লোকে চেষ্টা করছে, দুনিয়ার অনেক মানুষ এখনো রিসার্চ করছে ঈসা আলাইহিস সালামকে পাপী বলে প্রমাণ করার জন্য চেষ্টা করছে, করে যাক, এটা আমাদের না না, এই যে এই যে এটা এটা দেখুন দেখুন দেখুন, এটা আপনি আবেগ কাজে লাগালেন, আপনি ধর্মগ্রন্থ কাজে লাগাননি, আপনি আবেগকে কাজে লাগালেন, যে আপনি পাপী বাইবেল আপনাকে দেখাচ্ছে, আচ্ছা বলুন তো সকলে বলুন, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা পাপ কি পাপ না, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা পাপ, জিসাস ক্রাইস্ট মিথ্যা কথা বলেছে, যিশু মিথ্যা কথা বলেছে, আমি না বাইবেল বলছি, বাইবেল খুলে তো বাইবেলটা আমার, আমি ইঞ্জিল থেকে দেখাচ্ছি, আপনারা গসপেল অফ জনকে তো ইঞ্জিল মানেন, তাই তো, গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 7-8, দেখুন আমি পড়ছি 7 থেকে পড়ছি, কন্টেক্সট সহ পড়ছি, গসপেল অফ জন চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 7 থেকে পড়ছি, জগতের লোকেরা তোমাদের ঘৃণা করতে পারে না কিন্তু আমাকে ঘৃণা করে, কারণ আমি তাদের এ বিষয়ে সাক্ষ্য দিই যে তারা সব কাজ মন্দ, তোমরা পর্বে যাও, যিশু তার সঙ্গীদেরকে বলছে, হাওয়ারিদেরকে বলছে, বলছে তোমরা পর্বে যাও, আমার সময় এখনো পূর্ণ হয়নি বলে আমি এখন যাব না, এই সব কথা বলে যিশু গ্যালিলেই থেকে গেলেন, কিন্তু তার ভাইয়েরা পর্বে চলে যাবার পর তিনিও সেখানে গেলেন, তবে খোলাখুলিভাবে নয়, গোপনে গোপনে লুকিয়ে গেলেন, যিশু তার সঙ্গীদের সঙ্গে কথা বলছিল এবং পর্বে নিস্তার পর্বে যাওয়ার জন্য তার ভাইরা বলল যে প্রভু আমাদের সঙ্গে নিস্তার পর্বে চলুন, যিশু বলল আমি এখন তোমাদের সঙ্গে যাব না, এই কথা বলার পরে যেহেতু তার মানে সঙ্গীরা চলে গেছে, যিশু তারপর গোপনে গোপনে তিনি আগে চলে গেলেন, তো যিশু তাদের সঙ্গীদের এখানে মিথ্যা কথা বলছে যে যাব না, গোপনে গোপনে কেন গেল, গোপনে না না কোনো সমস্যা না, যদি যিশু তাদেরকে লুকিয়ে গোপনে গোপনে না যেত তাহলে এটা মিথ্যা হতো না, আমি ধরেন আমি একটু বলি, লেট মি ফিনিশ, আচ্ছা 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 না না যিশু এখানে আপনার ব্যাখ্যা এখানে চলবে, দেখেন তোমরা পূর্বে যাও, আমার সময় এখনো পূর্ণ হয়নি, আমি এখন যাব না, বলেনি যে তোমাদের সঙ্গে যাব না, তাকে দেখুন দেখুন দারুন এখন দেখেন এটা এটা আপনি যত রং চং মাখান না কেন, আমি আপনাকে বললাম ধরুন আপনি আপনি ধরুন দেখেন আপনি দেখুন আপনি আপনাকে যখন দাওয়াত দিলেন, এই স্যার আপনাকে দাওয়াত দিলেন, স্যার আপনাকে আসতে হবে, আপনি বলেন দেখো আমি যাবো না, আপনি যাবো না বলে দিলেন, তারপর দেখছেন যে কিছুক্ষণ পরে আপনি চলে এসে বসে আছেন আগে থেকে, আপনি উনাকে বললেন যাবেন, আপনি চলে এসছে, উনাকে আপনি মিথ্যা কথা বললেন কি বললেন না, উনাকে আমি তাদের বিষয়ে এই সাক্ষ্য দিই যে তাদের সব কাজই খারাপ, তোমরা ঈদে যাও, আমার সময় এখনো পূর্ণ হয়নি বলে আমি এখন যাব না, এই সব কথা বলে ঈসা গালিলেই থেকে গেল, তারপরে পড়েন আটটা পড়েন এটা আটটা পড়লাম তো, আটটা তো এটা বলছে তোমরা ঈদে যাও, আমার সময় এখনো পূর্ণ হয়নি বলে আমি এখন যাব, আচ্ছা 9-10 পড়েন, তো এই সব কথা বলেই তিনি গালিলেই থেকে গেল না, তারপরে পড়েন 10টা পড়েন 10টা পড়েন, মেন ভার্স এরা ঈদে চলে যাবার পর পরও তিনি সেখানে গেলেন, পরে তিনি গিয়েছেন, পরে দেখেন না না তাদের আগে চলে গেছে, না আগে চলে গেছে বলে এখন কথা কি আছে, কেরির অনুবাদ বাইবেল দেখেন, কিতাবুল মুকদ্দাসাটা রাখেন, কেরির অনুবাদ দেখেন, এখানে আগে বলি যাওয়া আছে বলে বলা না, এখানে বলা আমি পড়ছি দেখুন, তার ভাইয়েরা ঈদে চলে যাওয়ার পর তিনিও সেখানে গেলেন, চলে যাওয়ার পর না না আপনি কথা আমি শেষ করি, দেখুন আপনাদের বাইবেল এটা আমাদের তো অনুবাদ না, ওটা তো কিতাবুল মুকদ্দাস মুসলিম ভার্সন অনুবাদ করেছেন, আপনাদের বাইবেল কি বলছে দেখেন স্পষ্ট, কেরির অনুবাদ তিনি সেখানে গেলেন, তবে খোলাখুলি নয় গেলেন না, গোপনে গেলেন, গোপনে গেলেন, তো এটা কি মিথ্যা কথা নয়, মিথ্যা কথা ডেফিনেশন কি ভাই,
মিথ্যাকথার ডেফিনেশন কি? এটা মিথ্যা কথা নাই, তাদের সঙ্গে যায়নি, তিনি গোপনে গিয়েছিলেন, তাদের আগে চলে গেছে। ভাই এগুলো আমরা বুঝি, মানে কোনটা মিথ্যা কোনটা সত্য, আপনি যেটা বুঝেন সেটা বুঝি থাকেন, ও তো কোনো অসুবিধা নাই তো আমার। আচ্ছা আপনি যেটা বুঝি থাকবেন সেটা বুঝি থাকবেন। ভাই এটা যদি আমাদেরকে শেখাতে হয় যে মিথ্যা কোনটা সত্য কোনটা, ওই ব্যক্তিকে বললাম দাদা চলুন, বলে আমি যাবো না, একটু বার উনি জায়গায় বসে বসে আছে, সঙ্গে যার কথা বলেনি, সঙ্গে যার কথা ভেবে নেই। আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন, আমি ধরেন এখানে, ধরেন এখানে ওই যে গরুগুলো আছে, ওই গরুগুলো আছে স্যার, আমি একটু বলি, আপনারা সকলে শুনছেন, জাস্ট আমি আরেকটা প্রশ্ন করি, এখানে গরুটা আছে, ইনি হচ্ছেন কৃষক, গরুর মালিক, এই 200 গরু আছে, আমি গরুগুলোকে গিয়ে তরবাদে কেটে জবাই করে ফেলে দিলাম, এটা পাপ কি পাপ না, অন্যায় কি অন্যায় নাই, এটা অন্য মালিকের গরু, আমি যে আমার শক্তি আছে ক্ষমতা আছে পাওয়ার দেখালাম, আমি গরুগুলোকে জবাই করে ফেলে দিলাম, মেরে ফেললাম, হত্যা করলাম, পাপ কি পাপ নয়, এটা পাপ কি পাপ নয়, এটা গোনা কি গোনা নয়, এটা এটা গোনা কি গোনা নয় বলেন না, দাদা এটা গোনা, আমি বলছি আপনি এটা গোনা কি গোনা না, আচ্ছা বাইবেলের মধ্যে যিশু চারটে গসপেলে আছে, যিশু প্রায় 2000, না না আমি বলি, আমি বলি জিজাস ক্রাইস্ট, জিজাস ক্রাইস্ট, জিজাস ক্রাইস্ট একটা জায়গাতে যাচ্ছিল, একটা মানুষ, একটা মানুষ জাস্ট অন একজন মানুষকে ভূতে বা বদাত্মায় ধরেছে, বদাত্মায় যেহেতু ধরেছে তখন সঙ্গে সঙ্গে যিশু খ্রিস্ট ওই ব্যক্তির শুকুরের মধ্যে প্রবেশ করিয়ে তাকে সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরে দিল, একটা মানুষের বদাত্মাকে বের করার জন্য 2000 প্রাণী হত্যা করছে, 2000 প্রাণী একটা মানুষের বদাত্মাকে বের করার জন্য, যিশু একটা বদরে একটা মানুষের বদরে একটা শুয়োরকে যদি হত্যা করতো, বদত্বটা মানে সেন করতো, এটা মেনে নিতাম, কিন্তু একজন অপরিচিত একজন ব্যক্তি কৃষকের 2000 শুকুরকে হত্যা করে দিল, এটা কি পাপ না, তো পাপ কোনটা, কে করেছে, আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি কি আছে বলেন, আচ্ছা আমি পড়ছি দাঁড়ান, মথি না এটা চারটে তিনটে গসপেলে আছে, আমি বের করছি মথি, আমি 8 থেকে পড়ছি, আপনি যেটা বললেন এটা মথি তো আছে, লুকেও আছে, হ্যাঁ না অবশ্যই একটা শুয়োরের বদলে যদি একটা মানুষের জীবন বাঁচানো, এটা ঠিক ভালো কাজ করেছে, কিন্তু একটা মানুষকে বাঁচাতে গিয়ে, একটা মানুষকে বাঁচাতে গিয়ে 2000 প্রাণী হত্যা করবেন, এটা কোনোভাবে এটা মানে ইনসাফপূর্ণ কাজ না, এটা কোনো জাজ নয়, না একটা মানুষ আর 2000 প্রাণী কোনটা সর কোনটা ভালো, এখানে বলছে আপনার 2000 প্রাণী হত্যা করছে, আরে ভাই একটা, এটা কিসের অলৌকিক আমি তো বুঝি না, কে করেছে, আচ্ছা আমি আমি পড়ি, তাদের ভূতেরা কি বলেছে আমাদেরকে, তোমার সাথে আমার কি সম্পর্ক, এখানে বলছে কথাটা, আচ্ছা আমি পড়ছি দেখুন, আমি পড়ছি আপনাকে, আমি দেখছি বলুন, 28 থেকে পড়ছি আমি, হ্যাঁ দেখেন পড়ছি আমি কি বলছে দেখেন, আপনি মথি থেকে বললেন, মথি থেকে পড়ছি, পরে যিশু সাগরের অন্য পারে তখন মন্দ আত্মায় পাওয়া দুইজন লোক কবরস্থান থেকে বের হয়ে তার কাছে আসলো, তার এমন ভয়ঙ্কর ছিল যে কেউ সেই পথ দিয়ে যেতে পারতো না, তারা চিৎকার করে বলল, হে ঈশ্বরের পুত্র আমাদের সঙ্গে আপনার কি দরকার, সময় না হতে কি আপনি আমাদের যন্ত্রণা দিতে এখানে এসেছেন, তাদের কাছ থেকে বেশ কিছু দূরে খুব বড় এক শুকুর পার চড়ছিল, মন্দ আত্মায় যিশুকে অনুরোধ করে বলল, আপনি যদি আমাদের দূর করে দিতেই চান তবে ওই শুকুর পালের মধ্যে পাঠিয়ে দিন, যিশু তাদের বললেন তাই যাও, তখন তারা বের হয়ে শুকুরগুলোর মধ্যে গেল, তাতে সেই শুকুর পাল ঢালু মানে পার দিয়ে জোরে দৌড়াতে লাগলো এবং সাগরের জলে ডুবে মরলো, যারা সেই পাল চড়াচ্ছিল মানে কৃষকের মালিক মানে ওই মানে শুকুরের মালিক তারা কি বলছে দেখেন, যারা সেই পাল চড়াচ্ছিল তারা তখন দৌড়ে গ্রামে গিয়ে সব খবর জানালো, বিশেষ করে সেই মন্দ আত্মায় পাওয়া লোকদের বিষয়ে তারা সবাইকে বললো, এখানে কি হচ্ছে যিশু মন্দ আত্মা যখন এসে ওই আমি একটু বলেছে যিশুকে যে আমাকে তোকে যেতে দে আর তুমি করতে যাও, আমি এটা জাস্ট এভাসটা কথা বলেন দেখেন ভালো করে বোঝেন,
আবেগ দিয়ে নয়, ধর্ম যদি পালন করতে চান ধর্মগ্রন্থের আলোকে বোঝার চেষ্টা করেন। দাঁড়ান, এটাই এটাই এটা যে কেউ এটা বুঝতে পারবে, একজন বদাত্মা ধরেছে আমি পামার আছে, আমি অলৌকিক কাজ করতে পারি, আমার অলৌকিক কাজ করার ক্ষমতা আছে। জিজাসকে দেখে বদাত্মা সহ ওই ব্যক্তি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বুঝে ঈশ্বরের পুত্র আমার সঙ্গে তোমার কি সম্পর্ক, ও ভয় পাচ্ছেন যখন হত্যা করে দিবে। তখন ওই ব্যক্তি, ওই বদাত্মায় প্রাপ্ত ব্যক্তি তখন বলল, যদি আমাদেরকে মারতে চান তাহলে শুকুরের পালের মধ্যে প্রবেশ করিয়ে দেন। তখন যিশু বলল, তুমি যদি এটা চাই তাই হোক। মানে যিশু তার কথার সম্মতি দিলেন এবং সেই কর্মটা করে যিশুই দেখালেন। ওই বদাত্মার শক্তি ছিল না, ক্ষমতা ছিল না সে শুকুরের পালের মধ্যে ঢুকে সে সমুদ্রে গিয়ে মরবে, এটা তার ক্ষমতা ছিল না। যিশুকে ওই বদাত্মার ক্ষমতা ছিল, শুকুরের। দাঁড়ান, এখানে কথা স্পষ্ট, বাইবেল স্পষ্ট পরিষ্কার, দেখেন আমি শেষ করে এটা যিশুর কাছে যখন প্রার্থনা করলেন, যদি আমাকে মারতে চান তাহলে শুকুরের পালের মধ্যে আমার রুহটাকে প্রবেশ করিয়ে দেন, এটা কার দাবি? এটা প্রার্থনা কে করছে, দাবিটা কার? হ্যাঁ, এখন যিশু তারপরে অর্ডার দিয়ে দিলেন, যিশু বললেন ঠিক আছে যাও, মারা গেল। তো এইখানে মানে কার অলৌকিক ক্ষমতা? আর এটা খ্রিস্টানের, যদি আপনি অলৌকিক কাজ না করেন, বাইবেল এখানে অধ্যায়টা রচনা করেছে যিশুর অলৌকিক ক্ষমতার অধ্যায়, মানে যিশু এই কর্মটা করেছে যিশুর পাওয়ার দ্বারা। আপনাকে আরো বলি, দেখেন এই ধরনের অনেকগুলো আমি দিতে পারবো। যিশুর খিদা পেলো, রাস্তায় দেখছে গাছ আছে, গাছে গাছে গিয়ে ফল প্রার্থনা করলো, গাছে গিয়ে দেখছেন কোনো ফল নেই, গাছটাকে সঙ্গে সঙ্গে ঈশ্বর যখন, এখনো তো অনেক গাছ মরে যাচ্ছে, এরকম শুকিয়ে অনেক গাছও মরছে, এখনো যে মরে না এটা নয়, মানুষ এখনো কেউ মেরে দিলেও না দিলেও মানুষ আপনার আপনি মরে যাচ্ছে। যদি আপনি আমাকে মারেন আমি তাও মরে যাবো, একজন যদি না মারে তাও মরতে হবে। মুখের কথাতে সবকিছু, এই দুনিয়াটা এখন চোখের পলকে শেষ করতে তিনি পারেন, কিন্তু তিনি, কারণ তিনি যেহেতু তিনি এই জগতের, তিনি একটা সময় তিনি অপেক্ষা করছেন, যার কারণে হয়তো তিনি এখন করছেন না, কিন্তু তিনি করবেন। আপনার এটা ব্যাখ্যাটা হচ্ছে আপনার নিজের ব্যাখ্যা, মানে আপনার এটা আবেগী ব্যাখ্যা। বাইবেল কি বলছে? বাইবেল থেকে সরাসরি পড়ছি, দেখেন বাইবেল কি ঘটনা কিভাবে ব্যাখ্যা করছে, দেখেন বাইবেলের কথাটা, দেখেন বাইবেলের বাক্য আমি পড়ছি, নিজের ব্যাখ্যা কিছু করবো না। দেখেন কি বলছে, পরের দিন সকলে শহর, মানে শহরে ফিরে আসবার সময় যিশুর খিদে পেলো। কার খিদে পেলো? যিশুর খিদে পেলো, মানে ঈশ্বরের খিদে পেয়েছে। এটা একটা আজীব ব্যাপার আমাদের কাছে মনে হয়, যিশুকে শেষ করি, লেট মি ফিনিশ। আপনি 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 নোট করেন, এটাই হচ্ছে তো যে তিনি মানসিক শরীরে আছেন তো এই জগতে ভাই, ওটা কৃষ্ণ তিনি এসেছিলেন মানুষ রূপে। স্যার স্যার ওটা যদি বলেন, ওটা যদি বলেন আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণ তিনিও মানব রূপে এসে পৃথিবীতে এসেছেন, লীলা করেছে। হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনার কৃষ্ণ তো এই লীলাটা করেছে, উনি তো ঈশ্বর যাচ্ছে দেখতে পারেন, সর্বশক্তিমান। তাহলে দাদা এটা আব্রাহামিক, শুনুন এটা আব্রাহামিক ক্ষেত নয়। আমি এটা শেষ করে দিই, পরোটা শেষ করে দিই, তারপরে দেখেন কি বলছে। দেখেন উনি যে ব্যাখ্যাটা করছেন বাইবেল থেকে সরাসরি পড়ছি, দেখেন কি বলছে এখানে। পথের পাশে একটা ডুমুর গাছ দেখতে পেলেন, যিশু যখন খিদে পেল একটা পথের পাশে একটা ডুমুর গাছ দেখতে পেল, তিনি গাছটার কাছে গেলেন কিন্তু তাতে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, ঈশ্বর কিছু দেখতে পায় না। দেখেন তখন তিনি গাছটাকে বললেন, আরে ভাই শেষ করি, তখন তিনি গাছটিকে বললেন, দেখেন আমি শেষ করি, এই ভাষটা শেষ করি, আপনি আমি শেষ করি রে ভাই। এখানে কি বলছে, তখন গাছটার কাছে যিশু গেলেন, যখন গিয়ে দেখছে খিদে লেগেছে, ফল পাবে আশা করে গেছে, দেখছে কোনো ফল নেই, গাছে শুধু পাতা আছে। তখন যিশু কি বলছে, না ক্ষমতার অপব্যবহার করছে। দেখেন তখন যিশু তিনি দেখেন মানুষ বুঝতে পারে, তখন তিনি গাছটাকে বললেন আর কখনো তোমার মধ্যে ফল না ধরুক, আর তখন ডুমুর গাছটি শুকিয়ে গেল। যিশুর খিদা পেয়েছে, ধরুন আমি আম গাছে এখন গিয়েছি, আমের সিজন না, এখন আম গাছের কাছে গিয়েছি, আমার দূর থেকে খিদে পাচ্ছিল মাঠ থেকে, আমি আম গাছে গেলাম, যদি সেদিন আম গাছে তো ফল ধরেনি, তো এখন তো আমের সিজন না রে ভাই, আম গাছ কার মানে ডুমুর গাছ কার আদেশ মানে, ঈশ্বরের আদেশ মানে, গাছের কাছে দেখছে গাছের সিজন না, ফল ধরেনি, স্বাভাবিক কথা।
কিন্তু যিশুর যেহেতু অলৌকিক ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, গাছটাকে সঙ্গে সে বদদোয়া করলো। বদদোয়া করা এটা এটা পাপ কি পাপ নয়? দাঁড়ান, মোহাম্মদ কি করেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু কি করেছে এটা পরে। না না দাদা, আমি দেখেন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গা। মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি পাপ করেছেন কি করেননি এটা আলাদা টপিক। যদি মোহাম্মদ, যদি আমি যদি ধরি নই যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু টুটি বিচ্ছুটি করেছে, যদি ধরে নিই, আপনি যিশুকে পাপি মানবেন বলেন? তার মানে দেখুন, আপনি একটা মানে একটা গাছকে, যার কাছে উনি বদদোয়া করেছেন উনি ঈশ্বরের কাছে। দেখুন দেখুন, গাছ গাছকে দেখুন, আমি গাছের এখন ফলের সিজন না, আমি গিয়ে গাছ ফল দিল না, আমি তাকে অধিশাপ দিয়ে মেরে দিলাম, তো এটা পাপ না? তো পাপ কোনটা রে ভাই? আশ্চর্য। জি বলুন। শুয়োরের উপমা দিলেন, শুয়োরের হিসাব হবে না। আমি এখানে আমরা বসেছি, গাছের উপমা দিলেন, গাছের হিসাব হবে না, হিসাব হবে আপনার আমার। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেন সেই সে বিষয়ে ঈশ্বর। মানে আমি না না, এই এই আপনাদের এই ইন্টারভেশনটা দেখুন, আমরা পরিত্রাণ পাবো কি করে? পরিত্রাণ পাবো কি হবে? গাছের কোনো হিসাব হবে না, শুয়োরের কোনো হিসাব হবে, হিসাব হবে আপনার আমার প্রত্যেক মানব জাতি। আমরা পরিত্রাণ সালভেশন কি করে পাবো সেই জিনিসটা নিয়ে আমরা আমরা জানি। শুয়োরের হিসাব তাহলে আপনি না না শুনুন, এটা আপনার এটা এটা আপনার ভুল ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ। কেন? এই জন্য দেখুন, যার না না যার না, কিন্তু আপনি কেন বলছেন, কেন বলছেন? তাহলে যিশু পাপ করেনি, যদি পাপের সঙ্গে যদি মিথ্যা কথা বলে যদি পাপ না হয়, না না বিশ্বনবী পাপ করেছে কি করেনি এটা নিয়ে আমরা স্বতন্ত্র আলাদা ডিবেট হতে পারে বা বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, সিনেমা হতে পারে। আমার প্রথম কথা দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমি একটা কথা বলি স্যার, এক মিনিট আমি একটা কথা বলি দেখুন। যিশু দেখুন স্যার স্যার, উনি যে কথাটা বললেন কি না, এখানে আড়ালের মধ্যে আছেন, আলোচনা করছেন, ঠিক আছে, আদারওয়াইজ যদি গ্রামের মধ্যে যদি গিয়ে বলেন যে বিশ্বনাথ পাপ করেছে, তাহলে ওকে ফিরে আসতে হবে। এইসব কথা বলেন না এখন, এটা দেখুন সকলের একটা একটা বিশ্বাসের একটা আলাদা আছে। দেখুন স্যার, একটু আমি চুপ করি, দেখুন আমাদের প্রথম কথা আজকে যেহেতু পাপটাকে নিয়ে হচ্ছে, কে পাপ করছে, আপনাদের দাবি হচ্ছে এটা জিজাস পাপ করেনি, আমি অলরেডি তিনটে পাপ দেখিয়ে দিয়েছি, আপনি না মানতে পারেন। আমি আমি এই আমি একটা বলি, আমি আপনি একটা মত দেখাবেন, আমি একটা মত, হ্যাঁ এই হবে, কিছু লাভ তার মানে এতে এতে আমি বলি দেখুন, আমি একটা বলবো, আপনার একটা বলবেন, আপনি একটা দুধ নাম গাবেন, আমার একটা গাবেন, না পরিত্রাণ জান্নাত। দেখুন আমি আপনাকে বলেছি, কোরআনে সালভেশন পরিত্রাণ নাজাত অনেকবার কথা এসেছে, শুধু 52 বার আল্লাহ এই কথা বলেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, যারা নিশ্চয়ই বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল উত্তম কর্ম করেছে, আল্লাহ একাধিক বলেছে দাখালাল জান্নাহ খালে, তারপরে আল্লাহ বলেছে মানে এইভাবে আল্লাহ বলেছে, তাদের নাজাতের জন্য অনেকগুলো আছে। আমরা মুসলিমরা নাজাতের জন্য তিনটে জিনিসকে বিশ্বাস করি, এক হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, দুই আমলে সালেহ নেক আমল যারা খ্রিস্টানরা বিশ্বাসই করে না, আর তিন নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার দয়া, তার আশীর্বাদ। এই তিনটে ছাড়া কেউ জান্নাত বা স্বর্গে যেতে পারে না। এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকতেই হবে, ঠিক আছে, আর দুই নম্বর হচ্ছে যে আমলে সালেহ নেক আমল করতে হবে, ভালো কর্ম করতে হবে, ভালো কর্ম ছাড়া আপনি স্বর্গে যেতে পারবেন না। আর তিন নম্বর হচ্ছে যেটা আপনার হবে সেটা হচ্ছে কি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত লাগবে। আর জিজাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, তিনি যে সালভেশন দিবে, পরিত্রাণ দিবে, এই যে আপনি আপনি সম্মত বলেন হিন্দু থেকে এসেছেন, এটা আপনি বাইবেল হয়তো না পড়ে আপনি এসেছেন, কারণ যিশু খ্রিস্ট গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 10:15 বলেছে যে আমি শুধুমাত্র বানিস্তালের জন্য এসেছি, অন্য কারোর জন্য আসি নাই। তিনি বানিস্তালের পরিত্রাণের জন্য এসেছে, এটা বাইবেল স্পষ্ট 15:24 ম্যাথিউতে আছে। এটা অ্যাপোক্রিফা, এটা 28:19, আমি রেফারেন্স দিচ্ছি, এটা ম্যাথিউর 28:19 বাইবেলের সিরাইটিকাস। দেখুন আমি বলি, আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন, আমাকে বাইবেল আছে, দেখেন আপনাকে দেখাচ্ছি, আপনি ওটি দেখেছেন ম্যাথিউ 28:19 দেখিয়েছেন, আপনাকে আমি দেখাচ্ছি, এটা সিরিয়াটিকাস বাইবেল, এটা হচ্ছে কোডেক্স, আপনি দেখাচ্ছি, আমি কোডেক্স দেখাচ্ছি, কোডেক্স এখন দেখেন, এটা কোডেক্স, সিরিয়াটিকাস কোডেক্স, এটা হচ্ছে আপনাদের যে বাইবেল, যে সিপ্টেজম, যে বাইবেলের যে চারটে পাণ্ডুলিপিকে
রাখা হওয়ার পরে যে বাইবেলটা আপনারা এই যে আপনারা আজকে তৈরি করেছেন, চারটে পাণ্ডুলিপি একটা ভ্যাটিকানাস একটা সিনাইটিকাস, এটা হচ্ছে সিনাইটিকাস কোডেক্স বাইবেলের। এখানে আঠাশ ওটা উনি যেটা বলেছেন ওটা মথির আঠাশ উনিশ, এখানে বলছে এটা নাই। এটা আপনি দেখিয়ে দেন, কোনো পাণ্ডুলিপি থেকে দেখিয়ে দেন আঠাশের উনিশ, যে তুমি যাও সমুদ্র জাতির কাছে যাও আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমরা বাপটিস্ম নাও। ওখান থেকে না, আপনি আমাকে মূল ওই অনুবাদ থেকে নয়, আমি আপনাকে পাণ্ডুলিপি দেখাচ্ছি, এটা হচ্ছে সিনাইটিকাস। দেখেন দেখেন গ্রিক বের করেন, গ্রিক বের করেন, গ্রিক বের করছি, গ্রিক বের করছি, এটা গ্রিক। হ্যাঁ দেখেন গ্রিক, আমার কাছে গ্রিক বাইবেল আছে, হিব্রু গ্রিক দুটো আছে, হিব্রু গ্রিক অ্যারামাইক, আর এটা হচ্ছে সিরাইটিকাস। ভাই আমার কাছে পাণ্ডুলিপি আছে তো বাইবেলের, আমি শেষ করি। আমাদের প্রথম কথা জিজাস ইউনিভার্সাল, এটা বাইবেল থেকে প্রমাণ করে যাক আজকে। আমি চ্যালেঞ্জ করছি, যিশু ইউনিভার্সাল না, যিশু ইউনিভার্সাল সালভেশন দিবে এটা বাইবেলের কোনো জায়গাতে নেই, দুটো জায়গাতে আছে। একটা মার্কের ১৬ অধ্যায় ১৭ আর ১৮ ভার্স, আর মথির চ্যাপ্টার নাম্বার ২৮ ভার্স নাম্বার ১৯, এই দুটো জায়গাতে আছে, দুটোই অ্যাপোক্রিফা। এখানে আমার কাছে যে সিরাইটিকাস যে পাণ্ডুলিপি আছে, এই পাণ্ডুলিপিতে ভাস দুটোই নেই, বলছি অমিটেড, এটা পাওয়া যায় না, এটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে গুড নিউজ বাইবেল, এটা হচ্ছে কিংস জেমস ভার্সন, কিংস জেমস ভার্সন এখানে লিখেছে যে এটা মূল যে গ্রিক টেক্সট, সেই গ্রিক টেক্সে নাই। আমার কাছে আপনি বাইবেল কিতাবুল মুকাদ্দাসা পড়ছেন সেটা আলাদা ব্যাপার, আমার কাছে মূল টেক্সট আছে ভাই, আমার কাছে মূল, যেটা যেই চারটে পাণ্ডুলিপির মাধ্যমেই গোটা বাইবেলকে আজকে আপনারা বাইবেল পেয়েছেন, যে বাইবেলের চারটে মূল পাণ্ডুলিপি, হস্তলিপা যে পাণ্ডুলিপি, একটা সিনাইটিকাস, একটা ভ্যাটিকানাস, একটা ইফ্রামিয়া, আমি ভুল বলছি কি বলুন, তার মধ্যে পাণ্ডুলিপি নিয়ে এসেছে, পাণ্ডুলিপিতে নেই। আপনি বাংলা বাইবেল আমি কী করবো, ইংলিশ কিসে আছে? আরে দাদা আমার কাছে পাণ্ডুলিপি দেখান, ওটা আপনি কে কোন ভাষা কোন ভাষানের নাম বলেন? আচ্ছা কিংস জেমস মথি ২৮:১৯, আমার কাছে পাণ্ডুলিপি আছে, আপনি কিংস জেমস ভার্সন আপনি আমাকে কি দেখাচ্ছেন? আমার কাছে পাণ্ডুলিপি আছে, এটা দেখেন আপনি, এটা দেখেন, না না এটা কোথাকার কোন পাবলিকেশন, পাবলিকেশনটা দেখেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আপনি যে এই যে একটা অপবাদ দিলেন, এই এটা ভুল, এটা ভুল, এটা প্রমাণ করে দিয়ে যান এখন আপনাকে, যে আপনার যে এখানে আমার পুরো ডিটেলস আছে, এখানে একদম পাণ্ডুলিপির ছবি আপনাকে এখন নেট থেকে বের করে দেখিয়ে দেবো, সিনাইটিকাস কোডে সিনাইটিকাস, এখন আপনি যান অনলাইনে ভার্সনে পাণ্ডুলিপি আছে মজুদ, এবং খ্রিস্টানদের বিখ্যাত স্যার ডেভিড উডের সাইডেও এই পাণ্ডুলিপির লিঙ্ক দেওয়া আছে। আপনার যে অ্যাপোলজিস্ট ডেভিড উড আছে, শ্যাম শ্যামন আছে, জেমস হোয়াইট আছে, তাদের আপনি মিথ্যা কথা বলে আপনি এখানে আপনি কেন বললেন যে এটা ভুল কি ভুল না, এটা আমার, এটা লন্ডন থেকে নিয়ে এসেছি, আপনি এখন এটা সার্চ দেন। চুপ তো, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এখনই আপনি উইকিপিডিয়া দেখেন, উইকিপিডিয়া দেখেন, আপনি এটা নামটা লিখে উইকিপিডিয়া দেখেন, সিরিয়াটেক, সিরিয়াটেক, এই যে সিনাইটিকাস পাণ্ডুলিপি, এটা ভুল, আজীব কথা বলছেন আপনি, মানে এটা তো আপনি সেন্ট পলের মতো কথা বলে দিলেন যে মানে ঈশ্বরের গৌরব বর্ণনা, মানে বাইবেলের থিওলজি হচ্ছে এটা, বাইবেলে লেখা আছে যে ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলা পাপের নয়, এটা গসপেল, এটা বুক অফ রোমান্স চ্যাপ্টার নাম্বার ৩ ভার্স নাম্বার ৭ আছে। মানে মাধুর্যতা গৌরব প্রশংসা করতে গিয়ে বা ঈশ্বরের মান বৃদ্ধি করতে গিয়ে কিছু মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নাই, সেটা তাহলে পাপ বলে গণ্য হবে না, এটা যদি আপনাদের বিশ্বাস হয়। আমার কাছে মিথ্যা কথা বলে লাভ নেই, এই বইটা আমি কিনে নিয়ে এসেছি ৩৫০০ টাকা দিয়ে, এই যে বাইবেলের গ্রিক বাইবেল, এটা উনি বলেন গ্রিক আছে, আমি বলছি গ্রিক বাইবেল আমার কাছে মজুদ আছে। আমি বলছি যদি ওরাই এটা বাইবেলকে মিথ্যা বলে তাহলে সত্য কারা বলবে? আপনি যে বলছেন এটা ভুল, আমরা তো বলি পুরো বাইবেলটাই ভুল, আপনি তো হ্যাঁ আপনি এটাকে ভুল বলছেন, পুরো বাইবেলটাকে ভুল বলছি। আমি আপনাকে আবারও বলছি, না না এখানে দেখুন সালভেশন পাওয়ার জন্য যিশু খ্রিস্ট কি বলেছে দেখেন, আমি আপনাকে বলি মুসলিমদের সালভেশন কনফার্ম, আপনি খ্রিস্টানদের সালভেশন আপনি কনফার্ম দেখাবেন না, না না বাইবেল থেকে, আপনি আপনি বাইবেল থেকে দেখতে চান তো দেখুন, আপনি তখন কোথায় যাচ্ছেন সেদিন দেখতে পাবো। এই যে না 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 না, এক মিনিট এক মিনিট এক মিনিট, উনি কিন্তু প্রথমকার, প্রথমে উনি যে কথা বলেছেন সে কথা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেনি, উনি বললেন আমাদের কি হবে যদি আল্লাহ জানে এই কথা বলে দিই,
আল্লাহ জানে তো আপনি তো ওই কথা বলে দিলেন যে মৃত্যু পরে কি হবে দেখে নেব। আমরা মুসলিমরা ঈসা নবীকে বিশ্বাসই করি, আমরা ঈসা নবীকে বিশ্বাস করি, তো আমরা সালভেশন কনফার্ম। দাদা আপনি আমার মুসলিমটাকে দাওয়াত দিয়েছিলেন যে ঈসা মাসিকে বিশ্বাস করতে, আমরা আজকে বুকে হাত বলছি আল্লাহ আল্লাহর কসম, আমরা প্রত্যেকটা মুসলিম আছে, 70 কোটি মুসলিম আছে, প্রত্যেকে ঈসা নবীকে বিশ্বাস করে। এক দুই নম্বর দেখেন, আমি আপনি আপনাকে নবীর হুকুম একটাই আছে যেটাকে বলা হয় তরিকা বন্দি, আপনাকে সেটাকে গ্রহণ। কোথায় হুকুম একটাই আছে? হ্যাঁ কোথায় আছে? ওই আপনার মার্ক লিখিত 16:15 পদে লিখাই আছে। কি আছে কি আছে ওখানে মার্ক লিখিত সুসমাচার ওখানে লেখাই আছে? কি আছে? তুমি সমুদয় জগতে যাও সমস্ত। আমি বাংলাটা বলেন বুঝতে পারবো আপনাকে, মোটো থিমটা বলেন বলেন। আপনি বুঝে নিন, যাও এবং যে বিশ্বাস করবে এবং বাপটাইজ হবে পরিত্রাণ। মার্কের 16:15-17 আপনাকে আবার দেখছি, দেখেন আপনাদের আসলে আমি যখন বাইবেলটা পড়ি তখন আমি বিভ্রান্ত হই কেন জানেন? আপনি যে কথাটা বললেন কিংস জেমস ভার্সন এটাকে বলছে এটা অ্যাপোক্রিফা, এটা জাল, এটা মূল গ্রিকে নাই। ভাই আপনাদের বাইবেল বলছে এটা, আপনি কি বলছেন এটাকে দেখেন, আমি দেখাচ্ছি, দেখেন আপনাকে দেখাচ্ছি। ভাই ধর্মগ্রন্থ হবে ওই, আপনার আবেগ দিয়ে ধর্ম চলবে হবে না। আরে ভাই আমি দেখাচ্ছি, মার্ক খুলছি, আপনি যে কথা বললেন দেখেন। দেখেন কি লিখছে দেখেন দাদা, দেখেন দেখেন স্যার, দেখুন এখন দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন হোলি বাইবেল কিংস জেমস ভার্সন এখানে কি লিখছে দেখেন। উনি যেখানে যে কথাটা বলেছে এখানে 8 নম্বর ভার্স থেকে এখানে পরিষ্কার ফুটনোটে দেখে লিখে দিয়েছে যে মার্কিত সুসমাচার এটা অস মানে 16:8 শেষ হয়ে গেছে, বাকি যে ভাষগুলো এটা পরবর্তী সময়তে জালি থেকে ঢোকানো হয়েছে। এটা ইংরেজি, যদি ইংরেজি পড়তে না পারেন বাংলা দেখাচ্ছি। আরে ভাই এটা আপনাদের বাইবেলে লিখেছে, আমি কি করবো? দেখেন এখানে আপনাদের প্রকাশনী বাইবেল, দেখেন কি লিখছে, দেখেন মার্ক লিখিত সুসমাচারে দেখেন কি লিখছে। ভাই এটা আমার কথা না, ধর্মগ্রন্থ বলেছে না, ধর্মগ্রন্থ দিয়ে আলোচনা হবে, ধর্মগ্রন্থ এখানে নিজের গায়ের জোর মুখের জোর দিয়ে কোনো কিছু কথা নেই। দেখেন কি লিখছে, দেখেন একে মার্ক লিখিত সুসমাচার 16 কি লিখছে দেখেন, এখানে দেখেন এদিকে আসেন বাংলাতে পড়েন একটু, দেখেন একটু ইংরেজি, দেখেন 28 চলে এখানে লিখছে কিছু কিছু পুরানো গ্রিক প্রতিপালিত মার্ক পুস্তক এখানে শেষ হয়েছে, মানে 28 শেষ হয়ে গেছে। উনি 15 নম্বর যাও আমার নামে বাপটিস্ম নাও, এটা 15 নম্বর ভার্স আছে। এই পথে পর্যায়েতি এটা পরবর্তী সময়তে ঢোকানো হয়েছে, গ্রিক পাণ্ডুলিপিতেই নাই, আমার কাছে গ্রিক টেক্সট আছে, গ্রিক আছে আমার কাছে, গ্রিক থেকে আপনি দেখিয়ে দেন এটা না, এটা এটা কেবল যেটা মানে আপনাদের না। আপনি কিংস জেমস ভার্সন থেকে দেখালাম, বাংলা বাইবেল থেকে দেখালাম, গুড নিউজ বাইবেল থেকে দেখাচ্ছি, গুড নিউজ বাইবেলে একই কথা লেখা আছে, এটা গুড নিউজ বাইবেল। এখানে মার্কের সুসমাচারের ওখানে স্পষ্টভাবে লেখা আছে এটা মূল গ্রিকে নেই, এটা পরে যেতে করেছে খ্রিস্টানরা যেতে করে ঢুকেছে যিশুকে ইউনিভার্সাল প্রমাণ করার জন্য। এবং আমি চ্যালেঞ্জ করছি আপনি যত বড় পাদ্রী আছে আপনি নিয়ে আসেন আমার সামনে, আপনি যিশুকে ইউনিভার্সাল প্রমাণ করেন। না আপনি প্রথমে বলেছেন পুস্তক পরে কথা বলতে হবে, ধর্ম আবেগ দিয়ে হবে না, ধর্ম দক্ষিতাব দিয়ে হবে। আপনার যে বাইবেলটা আছে বাইবেল আপনাকে বলছে এই ভার্সটা, বাইবেল আপনাকে শিখাচ্ছে বলছে এই ভার্সটা এখানে আছে কিন্তু এটা মূলত মূল গ্রিকে নেই, এটা পরবর্তীতে সংযোজন করা হয়েছে। এবার যেটা সংযোজন করেছে সেটা দিয়ে দলিল দিচ্ছেন কেন, প্রমাণ দিচ্ছেন কেন? ওটা তো যুক্ত করেছে, ওটা ঈশ্বরের বাণী নয়। আমি একটা সাহা পরিবারের ছেলে, আমিও সাহা পরিবারের ছেলে। আমি আপনাকে বলি উনিও হিন্দু, আমি হিন্দু মুসলিম, হ্যাঁ জলঙ্গি জলঙ্গি ওনার কথাটা শুনে নিই, উনি কি বলছেন? হ্যাঁ পরিবারের আমি বসতাম বই পড়েছি, বাইবেল পড়েছি তখন থেকে পড়তাম। তারপরে আমি ছেলে আমার
আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, মানে তার জন্য বলছি দেখুন, প্রথম কথা আপনি কিভাবে কনভিন্স হয়েছেন খ্রিস্টিয়ানিটির উপরে? আপনি প্রথমে বললেন আপনি পুঁথি মানে ধর্মগ্রন্থের জ্ঞান আপনার তেমনটা নেই, পড়েছেন শুধুমাত্র। এবার আমি একটা কথা বলি, মূল কথা যে জিজাসকে মানে পরিত্রাণ কে পাবে? যে যিশুকে বিশ্বাস করেছে সে পরিত্রাণ পাবে। যিশু কি বলছে পরিত্রাণের ব্যাপারে? দেখেন আমি সত্য জীবন পথ। এখানে দেখেন এই কথা যদি আপনি আবার বলেন আমি আবার মানে মানে পর্যালোচনা এই কথা যাব। যিশু সত্য, মোহাম্মদ নিজেকে সত্য বলেছে, কৃষ্ণ গীতাতে বলেছে আমি হচ্ছে গন্তব্য, গীতা 14:6 বলেছে। দেখুন আমি বলি, আপনি নিজে তো কোরআন থেকে দলিল দিচ্ছেন একটু আগে। দেখেন আমি বলি যিশু কি বলছে, দেখেন আমি যদি অসুস্থ পড়েছিলাম আমি তার কাছে প্রার্থনা করেছি, আমি বেশি কথা যাব না, একটা কথা বলি, মানে আমরা কনফার্ম তো নাজাত পাচ্ছি তো, তাহলে সেটা আপনার বিষয়, আপনি পাবেন কি না? আপনি নিজে বলেছেন আশ্চর্য, আপনি জানি আমি আমি কনফার্ম আছি কি আপনি নাজাত পাবেন। আপনি বাইবেল থেকে একটা ভার্স দেখেন যে আপনি নাজাত পাবেন, আপনাকে বাইবেল থেকে 6 ভার্স দেব আপনি নাজাত পাবেন না, বাইবেল বলবে, যিশু বলবে, যিশু বলবে কি বলছে প্রকাশিত বাক্য কি বলছে, জীবন পুস্তিকার নাম তোমার আত্মাশে মাত্র 6,000, তোমার 6,000 গোটা বিশ্ব জগৎ থেকে কি পরিত্রাণ পাবে? জীবন পুস্তিকা যে রেভিলেশন, যে মানে কথা শুনে নেন, যে কেউ ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে, আমরা তো পাচ্ছি। দেখেন এখানে যিশু কি বলছে, দেখেন পরিত্রাণের জন্য যিশু কি বলছে, দেখেন যিশুর মুখের কথা আমি দেখতে পাচ্ছি না, যিশু দেখেন যিশু কি বলছে পরিত্রাণের জন্য, দেখুন কি বলছে যিশু, এই হলো অনন্ত জীবন, তারা তোমাকে জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর। যিশু বলছে এটাই হচ্ছে অনন্ত জীবন, পরিত্রাণ পাবে, সালভেশন পাবে কে, যে তুমি সত্য এক ঈশ্বরকে বিশ্বাস করো। আমরা বলি লা ইলাহা, এক সত্য মাবুদ যার কোনো ঈশ্বর নেই। দ্বিতীয় পয়েন্ট, যিশু কি বলছে অনন্ত জীবন পাওয়ার জন্য, যিশু তারপরে বলছেন তারা তোমাকে জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর, তুমি যাকে পাঠিয়েছো সেই যিশু খ্রিস্টকে। বলছে যদি পরিত্রাণ পেতে চান তাহলে এক ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, এবং সেই ঈশ্বর যাকে প্রেরণ করেছে তথা যিশুকে বিশ্বাস করতে হবে। এখানে মূল যে গ্রিক শব্দ আছে সেটা হচ্ছে অ্যাপোস্টল, অ্যাপোস্টলের কথা হচ্ছে নবী। তার মানে এখানে যদি আমি বাংলাতে করি, কারণ এখানে অনুবাদে আপনারা সমস্যা করেছেন, এই মূল গ্রিকে বলছে যিশু বলছে পরিত্রাণ পাবে কিভাবে, এক সত্য ঈশ্বরকে বিশ্বাস করবে, আর দুই কি বিশ্বাস করতে হবে, যে সেই ঈশ্বর যাকে নবী হিসেবে প্রেরণ করেছে সে যিশুকে বিশ্বাস করে। তো আমি যিশুকে নবী মানি, আপনি তো ঈশ্বরের পুত্র মানেন, যিশু বলেনি কি বলে, যিশু কোথায় বলেছে আমি ঈশ্বরের পুত্র? ভাই কোথায় বলেছে দেখান, দেখান, আরে যিশু ওটা বলেনি, ওটা আরে আপনি বাইবেল, যিশু যোহানের 3:16 কথা বলেনি, যিশু কি মানে ওটা যোহানের কথাও না, ওটা ঈশ্বরের, এটা কার কথা? বলছে এটাই হচ্ছে অনন্ত জীবন, ঈশ্বর জগৎকে এতই প্রেম করিলেন, 3:16 বলছে ঈশ্বর জগৎকে এতই প্রেম করিলেন একমাত্র নিজ বিগটেন সন। বিগটেন সন মানে কি, হোয়াট ইজ মানে ডেফিনেশন বিগটেন সন, আপনি যে প্রথমে বলেছেন আমি কিন্তু খণ্ডন করিনি, এখন খণ্ডন করছি আমি, বলছে যে ঈশ্বর যে সেক্স করে সন্তান জন্ম দিবে এটা বিশ্বাস নয়, কিন্তু বাইবেলের যত জায়গায় বিগটেন সন ব্যবহার করেছে, ইব্রাহিম ইসাকের জন্য বিগটেন শব্দ ব্যবহার করেছে, ঠিক আছে, এটা মূল যে গ্রিক আছে সেটা হচ্ছে মনোগিনিস, মনোগিনিস, মনোগিনিস অর্থ কি, যে সেক্সুয়াল সন্তান, ওখানে বিগটেন শব্দটা ব্যবহার করা হয়েছে, যে ঈশ্বর জগৎকে এতই প্রেম করিলেন তার নিজের ওরসজাত সন্তানকে তিনি প্রেরণ করিলেন। এই কথা কে বলেছে, কি বললেন বিগটেন সন মানে কি, বিগটেন মানে হোয়াট ইজ ডেফিনিশন অফ বিগটেন, বিগটেন মানে এটা নয় যে আপনার ওই সেক্সের জন্ম হয়েছে, কে বলল আপনাকে বাইবেল থেকে দেখাচ্ছি, বিগটেন শব্দটা ইব্রাহিম আর ইসহাকের জন্য ব্যবহার করা হয়েছে, ইব্রাহিম কে, ইসহাক কে, ইব্রাহিমের বিগটেন সন বলা হয়েছে। আপনি ওটা নিয়ে আপনি তো যখন আপনি ইতে পার্থর সাথে যখন আপনি ডিবেটে ছিলেন তখন ও কথাটাও শুনেন না, আমি বলিনি আমি বিগটেন এই শব্দ আসেনি, আপনি একটা ভুল কথা বললেন, আপনি বিতর্ক শুনেননি, বিগটেন নিয়ে কোনো কথা হয়নি সেদিন আমার, প্রথম কথা না, আমি বিগটেন আমি এই আমি সন অফ গড ইবনুল্লাহ উপরে কথা বলিনি। দেখেন বাইবেল থেকে যদি ঈশ্বরকে যদি বলেন যে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র এমন কিছু বড় কথা নয়, রোমিও 8:14 বলেছে যে ঈশ্বরের বাক্য মেনে চলে সে ঈশ্বরের পুত্র, এই ডেফিনেশন হলো সবাই ঈশ্বরের পুত্র। বাইবেল পরিষ্কারভাবে আপনি অ্যাপোস্টলের কথা আপনি বিশ্বাস করেন বা না করেন এতে আমাদের কোনো যায় আসে না, আপনি করতে পারেন না করতে পারেন। দাদা আমি আপনাকে বলি, দেখুন আপনাকে আমি বলি, আপনি বোঝার চেষ্টা করেন, যদি বলেন ঈশ্বরের পুত্র হওয়া এটা মহৎ কোনো কাজ, বাইবেল বিবলিক্যাল অনুযায়ী ঈশ্বরের পুত্র হওয়া এমন কিছু বড় কথা নয়,
কেন বাইবেল যিশুও বলেছে একাধিক জায়গাতে, এবং মানে যেটাকে আপনি বলে বুক অফ রোমান্স রোমীয় পুস্তকের 8:14 বলা হয়েছে, যে ঈশ্বরের বাক্য মেনে চলে সে হচ্ছে ঈশ্বরের পুত্র, আমি যদি ঈশ্বরের বাক্য মেনে চলি আমি ঈশ্বরের পুত্র। লুকের 1:33 আদমকে বলেছে ঈশ্বরের পুত্র। সং অফ সলোমন মানে পলাশামস যেটা গীত সংহিতা 82:6 বলা হয়েছে দাউদকে বলেছে ঈশ্বরের পুত্র, এবং বলা হয়েছে একজাত পুত্র ইফ্রেমকে বলা হয়েছে ফার্স্ট বিগটেন সন, সর্বপ্রথম সে হচ্ছে ঈশ্বরের প্রথম সন্তান হচ্ছে বলা হয়েছে ইফ্রাইমকে। ইসরায়েলকে বলা হয়েছে ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান কতজন দিবেন বাইবেল ভরি আছে। যিশু বলেছে না না, তো ঈশ্বরের সন্তান দিয়ে এটা আপনি গর্ব করেন না, যিশু ঈশ্বরের সন্তান বলেছে, যিশু অনেক কিছু বড় কিছু হয়ে গেছে ভাই, আমি ঈশ্বরের সন্তান। এই যে প্রিয় কথা বলেন না, প্রিয় কথা বলেন, ডেভিড গোয়ের কথা বলেছে, আমি আপনাকে বাইবেল থেকে দেখাচ্ছি। আচ্ছা মারিয়াম, মারিয়াম যিশু কিসে জন্মগ্রহণ করেছে? আপনি যে বললেন যিশু তিনি অলৌকিক শুধু বাবা ছাড়া জন্মগ্রহণ করেছে, এই জন্য যিশু যদি বড় পাওয়ারশীল হয়ে যায়, আমি বলবো হাওয়া মানে হাব্বা, আপনাদের হচ্ছে হাব্বা, হাব্বা তো সে তো নারী ছাড়া জন্মগ্রহণ করেছে, পুরুষের হাত থেকে জন্ম হয়েছে, তো হাওয়াকে আপনারা ভগবান মানেন? মেলকিজেদেক বুক অফ হিব্রুজ 7-এর 1 অধ্যায় আছে, মেলকিজেদেক একজন রাজা, তার বাবাও ছিল না তার মাও ছিল না, আদম তার বাপ ছিল না তার মাও ছিল না, যিশুর যদি মা বাপ না থাকার কারণে সে যদি ঈশ্বর হয়ে যায় বা ঈশ্বরের পুত্র হয়ে যায় তো বলবো আদমের বাপও ছিল না মা ছিল না, আদমকে নবী মা ঈশ্বর মানেন? আদম আদমকে তো মাটি থেকে তৈরি করা হয়েছে না? যিশুকে কি দিয়ে তৈরি করা হয়েছে? যিশুকে কি দিয়ে তৈরি করা হয়েছে? তো মাটির তৈরি কখনো ই হতে পারে? যিশুকে কি দিয়ে তৈরি করা হয়েছে? কি আচ্ছা দেখো তো, আপনি দেখেন কোরআন থেকে দলিল দেন, সূরা ইমরান 1:59 বের করেন, আল্লাহ বলছে ইন্না মাসালা ঈসা কামা সালা আদামা খলাকা মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আদমের দৃষ্টি ঈশ্বর দৃষ্টি হচ্ছে নবী আদমের নাই, আদমকে যেমন খলাকা মিন তুরাবিন মাটি থেকে সৃষ্টি করেছি ঠিক একইভাবে ঈশ্বরকে তৈরি করেছি মাটি থেকে, কোন ফায়াকুন, তারপরে আমি বললাম হও হয়ে গেল। এই কথা বাইবেলে আছে আপনার ফার্স্ট করিন্থিয়ান্স 15:43-45 প্রথমে বলা আছে যে প্রথম আদম হচ্ছে নবী আদম আর শেষ আদম হচ্ছে যিশু, যিশুকে আদমের সঙ্গে মিশাল দিয়েছে। বুক অফ কলসিয়ান্স আছে 1:15 যে যিশুকে তাকে বলা হচ্ছে যে সমগ্র সৃষ্টি জগতে তিনি ক্রিয়েশন, তিনি একটা সৃষ্টি বস্তু। দেখুন আমি যদি আপনাকে গভীর আলো, উনি আমার বিতর্ক দেখেছেন বললেন পার্থদার সঙ্গে, আমার দুটো বিতর্ক হয়েছে খ্রিস্টিয়ানিটির সঙ্গে, আমি চ্যালেঞ্জ করি গোটা পশ্চিমবাংলার, আপনি যে কোনো বাংলা ভাষা নিয়েছেন বাইবেল থেকে প্রমাণ করুক বাইবেল খ্রিস্টান ধর্ম ঠিক, আমি চ্যালেঞ্জ করছি প্রমাণ করতে পারবে না। যিশু যে ক্রুশবিদ্ধ হয়েছে, যিশু পরিত্রাণের জন্য যা বলেছে খ্রিস্টানরা একটা বিশ্বাস করে না। যিশু যিশুকে যখন আপনার গসপেল অফ লুকের 18:18-22 পদ এবং মথির 19:17-23 পদ পরিষ্কার, যিশুকে যখন ফরিসির এসে বলছে যে হে গুড মাস্টার অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, যিশু প্রথম যে কথা কী বলেছিলেন যে কেন তোমাকে গুড বলছো, কেন আমাকে ভালো বলছো, ভালো একজন ঈশ্বর, যিশু নিজেকে ভালোই দাবি করেনি, ঈশ্বর তো অনেক পরের কথা, যিশু আমাকে কেন ভালো বলছো, তিনি ভালোই দাবি করেনি, আমার কোরআন দিতে হবে না, বাইবেল থেকে প্রমাণ করেন, কোরআন বলছে পবিত্র, কিন্তু কোরআন এটাও বলছে যিশু ঈশ্বর না, তাহলে এটা মানেন? যেহেতু পবিত্র, আচ্ছা ধরে নিলাম, দাদা শুনুন, আমি জানি, আমি প্রথমে বলছি যিশুকে কোরআন বলছে সূরা ইমরানের 35 ওয়াজিহান ফি দুনিয়া আখিরা, যিশু ইহকালে সম্মানিত পরকালে সম্মানিত। এখন আপনি বলছেন কোরআন যিশুকে বলছে পবিত্র কিন্তু বাইবেল বলছে অপবিত্র, মানে কোরআন আপনাকে যিশুকে সম্মান দিয়েছে, লুকের 18:18 কি বলছে, যিশুকে বলছে প্রভু গুড মাস্টার ভালো টিচার, ভালো টিচার অনন্তকাল জীবন পর্যন্ত কি করতে হবে, যিশু কি বললেন, কেন ওকে গুড বলছো, কেন ওকে ভালো বললে, ভালো তো একজন সে ঈশ্বর, যিশু নিজেকে ভালো অস্বীকার করেছে। যিশু যে দেখুন আপনি দেখুন আপনি বাইবেলের স্পষ্ট ভাষা, আমি নিজে থেকে কিছু কথা বলছি, দেখেন বুক অফ কলসিয়ান্স যেটাকে বলা হয় গালিতিয়া 3:13 পরিষ্কার ভাবে এখানে হোসেন পল লিখে দিয়েছে যে যিশু হচ্ছে অভিশপ্ত, কেন যারা কুশে মৃত্যুবরণ করে সে হচ্ছে অভিশপ্ত। আমরা জানি যিশুকে কুরুশে ঝুলানো হয়েছে, যিশু তেমন অভিশপ্ত। এক পয়েন্ট নম্বর দুই, বাপটিস্ম কারা নাই যারা পাপী, মার্কের 1:9 লেখা আছে যারা বাপটিস্ম কেন নেওয়া হয়, নিজের পাপ স্বীকার করা, মনকে ফিরানো, যিশুকে বাপটিস্ম নিয়েছে জোহানের কাছ থেকে, যিশু পাপ এখান থেকে প্রমাণিত হয়, প্রমাণ করেন আপনি জোহান কি ব্যাখ্যা করেছে, দেখুন আপনার কাছে আমার বাপটিস্ম নেওয়া উচিত, কিন্তু আপনি আমার কাছে আসছেন, হ্যাঁ আমি ভাই এটা এটা এই কন্টেস্টে জানি না তা নয়,
দেখুন এই কনটেক্সট আমরা জানি না তা নয়, দেখুন আপনি যেভাবে কথা বলছেন আপনি কোরআন থেকে একটা কথা নিচ্ছেন, আমি আপনাকে তার জন্য আগে বলেছি দাদা, দেখুন যদি কোরআন থেকে বিবলিক্যাল থিওলজি যদি প্রমাণ করতে চান তাহলে শুধু কোরআন নিয়ে আলোচনা হবে, আর যদি বলেন না বাইবেল থেকে বাইবেলের থিওলজি প্রমাণ করবো সেটা আলাদা হবে। আপনাকে যদি বলি যিশু বারবার বলছে, যিশু বারবার বলছে জোহানের 14:28 আছে যে আমার পিতা আমার পিতা, 14:6 বলছে, 14:1-3 বলছে জোহানের বলছে আমি পিতার কাছে যাচ্ছি তোমাদের জন্য ঘর দেখার জন্য, আমার পিতার রাজ্য অনেক, মানে যিশু বারবার ঈশ্বরকে বোঝাতে কী ভাবে পিতা ফাদার, তাই তো পিতা, আমার পিতা আমার পিতা আমার পিতাই করেছে। গীতার 9:17 বলছে, শ্রীমদ ভগবত গীতা 9:17 বলছে, শ্রীকৃষ্ণ বলছে তিনি দাবি করছেন আমি জগত পিতামহ, আমি হচ্ছে জগতের পিতা, সমগ্র সৃষ্টি জগতের পিতা। শ্রী মানে যিশু বলছে কি বলছে যে আমার পিতা আমার পিতা আমার পিতা, পিতা মিন গড, ঈশ্বর যিশুর পিতা। আর কৃষ্ণ দাবি করছে আমি হচ্ছেন পিতা, যিশু সন্তান যিশু পুত্র, আর কৃষ্ণ হচ্ছে কি বলেন পিতা, তো আপনার পিতা বড় না পুত্র বড় বলেন। এবার আবার জীবনই কি দরকার ভাই, দাবি আপনার কাছে দাবি করাটা যদি মূল হয়ে যায়, আপনি যদি যিশু দাবি করছেন আমি সত্য জীবন পথ, তো কৃষ্ণ দাবি করছেন আমি জগতের পিতা, তো আপনি পিতাকে মানেন এবং পিতাকে বাদ দিয়ে পুত্রকে মানছেন কেন? আচ্ছা আপনি যিশু, আচ্ছা আপনি একটা আলোচনা, আচ্ছা আপনি আমার সঙ্গে একটা আলোচনা করেন, আমার সঙ্গে একটা আলোচনাতে বসেন, একাডেমিক্যালি একটি ডিবেট করেন, যেখানে আপনি 30 মিনিট প্রথম আলোচনা করবেন, কোনো কথা আমি বলবো না, আমি 30 মিনিট কথা বলবো, তারপরে 20 মিনিট যেমন আপনি পার্থের সঙ্গে আমার বিতর্ক দেখেছেন সেম শান্তিপূর্ণভাবে, কে একটা আঙ্গুলো তুলবে না, আপনাদের 50 জন শ্রোতা থাকবে আমার 50 জন শ্রোতা থাকবে, আপনি আসেন আপনি প্রমাণ করবেন যে যিশু বাইবেল থেকে প্রমাণ করবেন যে যিশু পাপ করেনি, আমি আপনাকে প্রমাণ করবো যিশু পাপ করেছে, এবং পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে যিশু করেনি, আমি প্রমাণ করবো, আপনি গ্রহণ করেন? আরে মানুষ দেখবে, দেখুন আমি আলোচনা করব আপনি আলোচনা করবেন, আরে স্যার শুনুন এটা এটা দেখুন এটা একটা জাস্ট দেখুন দেখুন স্যার আমি বলি শোনো না শোনো আমি একটা কথা বলি, দেখুন আমার কথা হচ্ছে কি, দেখেন পার্থর সঙ্গে আমার যেহেতু আপনি বিতর্ক দেখে ফেলেছেন আপনি বুঝতে পেরেছেন ওখানে কোনো সিদ্ধান্ত দিই না, পার্থ নিজের আর্গুমেন্ট পেশ করেছে যুক্তি পেশ করেছে আমি আমার যুক্তি পেশ করেছি, ঠিক আছে শেষে 10টা 5টা 5টা প্রশ্ন উত্তর থাকবে, খ্রিস্টানরা প্রশ্ন করবে মুসলিমরা প্রশ্ন করবে, কোনো একটা টুক কাজ হবে না কেউ কিছু, আমি বলছি দেখুন এটা হচ্ছে কে জিতেছে কে হেরেছে এটা শ্রোতারা ঠিক করে নেবে, আমি আপনি কে রে ভাই, আপনি আপনার দাওয়াত নিয়ে এসেছেন আমি আমার দাওয়াত নিয়ে আসছি, ঠিক আছে কোরআন বলছে কুল ইয়াহাল আল কিতাব তা আউলা ইলা কালিমাতিন সাইম বাইনা ও বাইনাকুম, হে আহলে কিতাব তোমরা যারা আছে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে আসো, আল্লাহ বলছে নিয়ে আসেন, আল্লাহ বলছেন নিয়েছেন আমাদের সঙ্গে ধর্মগ্রন্থ নিয়ে বসেন আলোচনা করেন, এবং আপনি যে দেখুন আপনার সঙ্গে দেখেন ইসলাম দেখেন ভাই ওটা তো বিতর্ক, দেখুন যারা দেন আমি আপনাকে বলি দাদা এগুলো আমাদেরকে শেখান না, দেখুন আপনি দেখুন স্যার 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 আমি আপনাকে বলি দেখুন না দেখুন আমি একটা কথা বলি স্যার স্যার আপনি একজন কথা দেখুন আপনাকে একজন কথা আপনাকে আবার বলছি আপনার থিওলজিকে আপনি ঠিক করুন, আপনি যদি কোরআন থেকে দলিলই দিতে হয় তো কোরআন যে আপনি বললেন মোহাম্মদ কে কথা বলেছে, আপনি যে পরিবার থেকে এসেছেন আমি সেম পরিবার থেকে এসেছি, আমি এটাও জেনেছি আমি কোরআনও পড়েছি, আমি এই যে যেটা আছে এটাকেও আমি পড়েছি দেখেছি আমি নিজের জীবনে, আর আমি সেই দেখি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি কি আমাকে উদ্ধার দিবে, না না আপনি সেই হিসাবে গ্রহণ করেছি এর জন্য আমার আল্লাহ বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করেন স্যার 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 দেখুন আপনি কিন্তু ভাই এই দেখুন আমি বাইবেলই নিয়েছি বাইবেল দেশে কিতাব নিচ্ছি বলে বাইবেল আমার কাছে 10-12 রকমের আছে, না না আপনি যে আপনি প্রথমে দেখুন আমি আজকে নিয়ে এসেছি এখানে কেন নিয়ে এসেছি জানেন, যখন আপনি বললেন এই কথাটা বাইবেলে নেই তখন বলছে গ্রিক বাইবেল আছে, যদি গ্রিক বাইবেলটা আজকে না নিয়ে আসতাম আপনি ওকে মিথ্যুক বলতেন, কিন্তু আপনি গ্রিক বাইবেল থেকে আমার মধ্যে দেখাতে পারেননি, তো আপনি আপনি দেখেন আমার কাছে আছে গ্রিক বাইবেল, আরে ভাই আমার কাছে আরো আছে আমি আরো আরো বের করবো, আমার কাছে আরো আছে কোথায় কোথায়
ভাই নাগাল্যান্ড হকার এই বাইবেলটা কি না ওটা ইন্টারনাল বাইবেল এরকম না বাইবেল যা হাফ এরকম না এখানে ওখানে হাজারো হাজারো বই আছে আপনি যে মানে আপনি তার মানে বলতে চাচ্ছেন এই বাইবেলগুলো আমি ভুল ভাল নিয়েছি নাকি বলছি না আমি এটা যে ভুল এটা আমি বলছি না আমি আমি বলছি যে একজন লেখকের একজনের মানে যে কোনো রিসার্চ করে যারা লিখেছে দাদা মূল গ্রিক উৎসই যদি এক রকমের হয় হ্যাঁ গ্রিক আলাদা আলাদা আছে কারণ তার মানে চিন্তা করেন এটাই আছে এটা নয় এরকম গ্রিক বাইবেল যে শত শত আছে দাদা প্রকাশনী দেখুন আপনি বিকৃত হয়ে গেছে আমি দাদা আমি একটু কথা বলি দেখুন আমাদের সর্বশেষ কথা দেখুন আপনি এটা মানেন বললেন কিন্তু আপনি যখন ওই কথাটা বললাম তখন বলছেন ইংরেজি বাইবেল মোবাইল থেকে বের করতে লাগলেন মানে আপনি আপনার সুবিধা মতো যে কোনো জায়গাতে প্রমাণ দিবেন দেখুন শুনুন আমি জাস্ট আমি একটা কথা বলি দেখুন আমি একটা কথা বলি দেখুন আমি একটা কথা বলি কোরআনের দাবি এবং আমি এটা দাবি করছি এবং আমি আমার ধর্মকে নিয়ে খুব গর্ব করি আমি আমার ধর্ম ইসলাম নিয়ে আই প্রাউড আই অ্যাম মুসলিম আমি গর্ব করি এবং কোরআনে কিছু দাবি আছে খ্রিস্টানদের উপর অভিযোগ আছে কোরআন কিছু দাবি করেছে এবং চ্যালেঞ্জ করেছে এই দাবি দেখেন আপনি কোরআন দেখেন তো কিন্তু এটা আপনি আগে শুনুন আপনি কিন্তু কোরআন থেকে দলিল ব্যবহার করছেন আপনার থিওলজি প্রমাণের জন্য আর কোরআন কিছু দাবি করেছে কোরআন বলছে যে যীশু ঈশ্বর না কিন্তু আপনি যীশুকে ঈশ্বর মানেন আপনি প্রমাণ করেন কোরআনকে মিথ্যা প্রমাণ করেন তো বাইবেল থেকে করেন আপনি বাইবেল থেকে প্রমাণ করেন যীশু ঈশ্বর প্রথম কথা দুই কোরআন হচ্ছে বাইবেল বিকৃত দলিল কোথায় আছে এটা আমার দায়িত্ব আমি কোথায় বের করে দেবো ইসলাম বলছে দাদা কোরআনে কি আছে না নেই আপনাকে বললাম চ্যালেঞ্জ করলাম আপনাকে দাদা আমি আগে দাবিগুলো করি দেখুন কোরআনের দাবি শুনেন আচ্ছা আপনি যদি দেখুন এইটা এত শিশুসুলভ একটা প্রশ্ন আমি একজন অ্যাপোলজিস্ট আমি একজন আমাকে আপনি বুঝতে পারছেন আমি একজন অ্যাপোলজিস্ট এই সব প্রশ্ন আমার কাছে করে আপনি পার পাবেন না দেখুন আমি বলি যদি এমনটাই হয় আপনি বলেন সূরা আলাক প্রথমে অবতীর্ণ হয়েছে এই জন্য প্রথমে নাই এই যদি জন্য আপনি বলছেন বিক্ষিপ্ত কোরআনকে আপনাকে বলবো প্রথম যে গসপেলটা লিখেছে কোন গসপেল বলেন তো প্রথম গসপেলের নাম কি প্রথম গসপেলের নাম কি আপনাকে সেম একই জিনিস টিট ফর ট্যাট আমার যেটা ভাষা প্রথম গসপেল কোনটা আপনি জানেন বুক অফ রেভিলেশন যেটা আপনার লাস্ট প্রকাশিত কালাম এটা কবে লেখা হয়েছে এই বুক অফ রেভিলেশন কত হিজ মানে কত জিসাসের মৃত্যুর কত বছর পর লেখা হয়েছে ফলে যে সত্য ভাই ওই স্বপ্নে কি দেখেছে জোহান বাদ দেন স্বপ্ন আপনাদের কাছে প্রমাণ হয়ে যায় আজই ব্যাপার ওটা আমি আর যাচ্ছি না যদিও রেভিলেশন জোহান লিখেছে না লুক লিখেছে এটা নিয়ে মতানৈক্য আছে কমেন্ট্রি বাইবেল একাধিক জায়গাতে আছে কে লিখেছে এটা নিয়ে মতানৈক্য করেছে দেখেন আপনার বাইবেল ধর্মগ্রন্থ নিয়ে মতানৈক্য আছে আর আপনি কোরআনকে বলছেন দাদা আচ্ছা আপনাকে এক কথা বলি আপনি আপনি দেখুন আপনি দেখুন দেখেন আপনার ধর্মগ্রন্থ নিয়ে খ্রিস্টান পণ্ডিত বিশেষজ্ঞরা পণ্ডিত বিশেষজ্ঞরা আপনি যদি এখন এটাকে বলা কি জানেন তো এটাকে বলে গোড়ামি তুমি যা বলো তুমি যা যা বলেছো বল আমি কান করেছি ঢোল একটা বলে না দেখুন আমি একটা কথা বলি যে আপনি বাইবেলকে মানেন আপনাকে দুটো বাইবেল দেবো এখনই এই যেখানে আমার কাছে গুড নিউজ বাইবেল আছে আমাকে একটা ক্যাথলিক বাইবেল আছে একটা 66টা বই একটা 72টা বই হোয়াট ইজ ওয়ার্ড অফ গড কোনটা ক্যাথলিকরা রেভিলেশনের শেষে শেষে লেখা আছে যারা ঈশ্বরের বাক্যের মধ্যে একটু সংযোজন বা বিয়োজন করবে তাদের জন্য নরক আছে যারা ঈশ্বরের বাক্যের মধ্যে আমি বলবো অর্থোডক্স বাইবেলে 80টা পুস্তক আছে বুকস আছে আপনারা মানে প্রোটেস্ট্যান্ট যারা আছেন আপনি কি মানে এভাঞ্জেলিস্ট নাকি মানে সে যাই হোক আপনি প্রোটেস্ট্যান্ট যারা আছেন 66 বুকস মানেন তো 80খানা বাইবেল থেকে আপনি 66টা বাদ দিয়েছেন দাদা শুনুন 80খানা বাইবেলের পুস্তকের মধ্যে থেকে আপনারা 66খানা গ্রহণ করেছেন বাকি সব বাদ দিয়েছেন বাইবেল লিখছে আপনাদের হাতে যে বাইবেল আছে বাইবেলের মধ্যে থেকে ঈশ্বরের বাক্য থেকে যদি একটু সরিয়ে দেয় তার জন্য নরক আছে তো আপনারা তো আগে নরকে যাবেন দেখুন এটা শুনুন আপনি দাওয়াত দিচ্ছেন দেখুন আমি আপনাকে বলি আচ্ছা এটা আপনার আবেগ এটা আপনার আবেগ এটা আবেগ আপনি প্রমাণ করেন স্যার আপনি আমাকে আরে ভাই আমার সঙ্গে বসেন না আপনি তাহলে আমি তো বসতে বলছি তাহলে কোরআন থেকেই প্রমাণ করেন আপনি আপনার থিওলজি প্রমাণ করতে চান কোরআন থেকে প্রমাণ করেন কোরআন থেকে করবেন কোরআন থেকে বসবো তাহলে আপনি যদি মনে করেন যে আপনার বিশ্বাস বাইবেল থেকে প্রমাণ করতে আপনি পারবেন না আপনাকে আমি সহযোগিতা করছি ঠিক আছে বাইবেল দরকার নেই প্রমাণ করতে
পারবো কি পারবো না সেটা বড় বিষয়। তো কোরআন কেন আসছেন আপনি আমার সঙ্গে? একটা জিনিস এটা জানি, জগতে যতই নবী এসেছি এবং প্রত্যেকটি নবীরই গুনাহ আছে। যিশু বড় পাপ করেছে, যিশু পাপ করেছে, যিশু সব। আমি আপনাকে প্রথমেই তো আপনি বলেছেন, আমি তো শুনি, আমি তো তার দিকে কিছু প্রতিবাদ নেই। কেন আপনি বলেছেন? আপনি প্রতিবাদ করেন, শুনেন কথা বলেন। আপনি যিশু যদি বলেন সব পাপ করেছে, কোনো অসুবিধা নাই, আপনি বলুন। আমি ও তো আমার না, রাহুল ভাই বলুন, রাহুল ভাই বলুক বা আপনি বলুন, এটা বাইবেল কি বলছে? বাইবেল কোরআন কি বলছে এটার দাম আছে? ওই কি বলছে কোরআন? কোরআন কোরআনও বলছে তিনি পয়সারেশন, তিনি হ্যাঁ ভাই কোরআন তো আমরা বিশ্বাস করি, আমরা গর্ব করে বলি জিজাস ক্রাইস্ট প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াজিহান ফি দুনিয়া ওয়াল আখিরা, যিশু ইহকালে সম্মানিত পরকালে সম্মানিত। আর বাইবেল বলছে যিশু পাপ করেছে, তো তার মানে কোরআন ঠিক না বাইবেল ঠিক? মানে আপনি বাইবেলকে তাহলে আপনি বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করছেন? ঠিক বলেছে, বাইবেলও পবিত্র কথা বলা আছে। কোথায় আছে যিশু? কে কে বলেছে পবিত্র? আল্লাহ বলছে দেখেন, কোরআনের দাবি দেখেন, কোরআন বলছে, কোরআন বলছে সূরা বাকারা 111, তো কোরআন কি বলছে দেখেন, আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে সূরা বাকারা, আমি দেখাচ্ছি আপনাকে সূরা বাকারা 111। আর আপনি প্রথমে কোরআন থেকে বাইবেল বাদ দিয়ে প্রথমে কোরআন দিয়ে আমার সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন সূরা বাকারা বলছে তো না কোরআন কি দাদা কি আছে এটা তো আপনি দাবি করলেন, প্রমাণ আমার সঙ্গে দিতে হবে। আর কোরআন কি বলছে দেখেন, কোরআনের দাবি দেখেন, কোরআন স্পষ্ট হয়ে বলছে বাইবেলে এখানে বলছে খ্রিস্ট একবার পাপসমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন সেই ধার্মিক ব্যক্তি। ভাই পলের কথা বাদ দেন, পলের কথা বাদ দেন, ঈশ্বরের নিকটে দাদা দাদা ভাই পলের কথা বাদ দেন, বাদ দেব আপনার কথা ধরবো, এটা পলের থেকে আপনি বড় নয় তো? আমি বড় নই, ঠিক আছে, আপনাকে বাইবেল থেকে দিচ্ছি পলের চরিত্র, আমি দেখিয়ে দিচ্ছি যে মিথ্যুক, মিথ্যুকের কথা গ্রহণ করা যাবে না। দেখেন কোরআন কি বলছে দেখেন, আপনি আমাকে পলের চরিত্র বলবেন আর আমি জানবো এটা নয় তো? আমি পলের চরিত্র, আল্লাহ কোরআনে বলছে কলু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা, পাথর মেরেছে ও দাঁড়িয়ে হুকুম করেছে, আমি জেনে তো পড়ব। আল্লাহ বলছে পলকে আল্লাহ ঈসা আলাইহিস সালাম তিনি তাকে জেরুসালেমে তাদেরকে ধরার জন্য ঈসাই ইমানদারদেরকে ধরে জেলখানায় নেওয়ার জন্য ইহুদি আলেমদের কাছ থেকে পারমিশন নিয়েছেন, নিয়ে গিয়েছে রাস্তাতে তিনি তার সঙ্গে কথা বলেছে। স্যার আমি আপনাকে বলি, যদি বলেন পল এটা করেছে সেটা আমি জানি তো পলের জীবনে কি ছিল এবং পল তারপরে না না যিশুকে যিশুর দর্শন দেওয়ার পরে পলের ঘটনা আপনাকে শোনাবো, যে পলকে যে কোনো ঘটনা শোনান আমি ভাই বাইবেল থেকে শোনাবো, বাইবেল পড়ে পড়ে শোনাবো, আপনাকে নিজেকে পড়াবো বাইবেল, আপনি নিজে পড়বেন আপনার বাইবেল, হ্যাঁ আপনাকে আবার পড়াবো আমি বাইবেলটা। দেখুন আমি আপনাকে প্রথম কথা দেখুন দাদা, দাদা দেখুন কোরআন বলছে যে ইহুদি খ্রিস্টানদের যে দাবি তার যে সালভেশনের দাবি করছে, কোরআন কি বলছে দেখেন, কোরআনের চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন, আপনি যদি এত গর্ব করেন আমি গ্রহণ করছি আপনাদের চ্যালেঞ্জ। না আমি তো গ্রহণ করেছি দেখেন, আরে দাদা আমি তো ঈশাকে গ্রহণ করেছি, আপনি ঈশাকে আপনার গ্রহণ করাটা কি? আপনি গ্রহণ করেন খ্রিস্টান হতে হলে খ্রিস্টরিকা বন্দি যেটাকে বলা হয়, একটা হচ্ছে শরীয়ত মারিফত হকিকতার তরিক, চারটি জিনিস আছে, এই চারটিকে পুরা না করলে তো আপনি দাদা দাদা আমি আপনাকে বলি শুনুন, দাদা আমি আপনাকে বলি দেখেন, এই সব কথা বলে অন্য জায়গাতে পার পাওয়া যেতে পারে বা এই এই থিওলজিগুলো, আমি আপনাকে একটা কথা বলি, প্রথম কথা কোরআন বলছে কলুলা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা, ইহুদি এবং খ্রিস্টান বলে তারাই পরিত্রাণ পাবে, তাছাড়া কেউ পরিত্রাণ পাবে না। আল্লাহ বলছে তিলকা আমানিয়াহুম, কোরআন বলছে সূরা বাকারা 111 নম্বর আয়াত, এটা তাদের মিথ্যা আশা। কোরআন বলছে আপনাদের খ্রিস্টানের মিথ্যা দাবি, আল্লাহ বলছে কুল হে ইহুদি এবং খ্রিস্টান, আমি শেষ করি কোরআন পড়ছি দাদা, কুল হে নবী আপনি তাদেরকে বলে দিন হা তুবরানাকুম, তোমরা দলিল পেশ করো, তোমরা যে একটু আগে বললে তোমরা জান্নাতে যাবে পরিত্রাণ পাবে, খ্রিস্টান আপনি আপনি যে নাজাত পাবেন আপনি দলিল দেন আমাকে, আল্লাহ বলছে ইনকুম তুমি সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আমি গোটা বাইবেলে দেখেছি, গোটা বাইবেল থেকে আমি পড়ে শুনেন, আমাকে দলিল দিতে লাগবে না, আপনি যে দলিল, আমি দেখেছি গোটা বাইবেলে যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট মতি 7:20-22 পর্যন্ত বলেছে সেদিন আমাকে অনেকে প্রভু প্রভু বলে ডাকবে আর এসে বলবে প্রভু প্রভু আমি কি অনেক অলৌকিক কাজ করিনি, আপনার নামে ভূত ছাড়াইনি, যিশু খ্রিস্ট তখন বলছে তোমরা ব্যভিচার, তোমরা পাপিষ্ঠ দল, দূর হও, তোমরা আমি কাউকে চিনি না। প্রভু প্রভু কারা করে? মুসলিমরা বলে যিশুকে প্রভু, যে না খ্রিস্টানরা বলে আপনাদেরকে ওখানে বলে দিয়েছে যে যারা আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করে তারা, জি জি স্বর্গীয় ঈশ্বরের ইচ্ছা, স্বর্গীয় পিতার ঈশ্বরের ইচ্ছাটা কি কি ছিল, কি ছিল আমি বলে দিচ্ছি কি ছিল, স্বর্গীয় ঈশ্বরের ইচ্ছাটা কি ছিল আপনাকে বলে দিচ্ছি, বাইবেল থেকে বলে দিচ্ছি, যখন যিশু যখন জিজ্ঞাসা করলো আমরা সর্বপ্রথম ওল্ড টেস্টামেন্ট কি পালন করব তওরাতের, তখন যিশু কি বলেছেন, শামা ইসরায়েল ইয়াহওয়ে এলোহিন ইয়াহওয়ে এখাদ, যে শোনো ইসরায়েলবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর একজন, এবং স্বর্গীয় ঈশ্বরের যারা ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস করে কি আপনার আপনার নিজের ট্রিনিটিতে বিশ্বাস করেন, হ্যাঁ
ঈশ্বর তিন তৃতীয়বাদে বিশ্বাস করেন? আচ্ছা ব্যাখ্যা করেন তো শুনি কিভাবে। যেমন একটা নারকেল, আচ্ছা মানে তার মানে আপনি বুঝতে পারলেন আপনার, আমি যুক্তিটা ধরে নিলাম, একটা নারকেলের জল, একটা নারকেলের অংশ, একটা ছোবা, এই তিনটে একত্রিত যখন হচ্ছে, যখন একত্রিত হয় তখন হয় নারকেল। তার মানে আপনি বুঝতে পারলেন পিতা পুত্র পবিত্রতা তিনটে অংশ মিলে একজন ঈশ্বর, কিন্তু তারা স্বতন্ত্র স্বতন্ত্র কেউ ঈশ্বর না, মানে পিতা। শেষ করতে দেন, নারকেলের যে উদাহরণটা দিয়েছেন, নারকেলের একটা শ্বাস, একটা পানি আর নারকেলের ছোবা, এই তিনটে একত্রিত হলে একটা পূর্ণাঙ্গ নারকেল হয়। এটা আপনার যুক্তি পিতা পুত্র পবিত্র আত্মা বোঝাতে গিয়ে। আমি তার মানে আপনাকে এই পাল্টা প্রশ্ন করছি, তার মানে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজন, তিনজন স্বতন্ত্র ভাবে তারা ঈশ্বর না, তবে তিনজন একত্রিত হয়ে ঈশ্বর। তার মানে যিনি ইহোবা তিনিও একা ঈশ্বর না, বলেন উত্তর দেন। মানে আপনার যুক্তি, তার মানে যিহোবা যিনি যিশুর স্বর্গীয় পিতা, স্বর্গীয় পিতা তিনি গড নয়। দাঁড়ান এক মিনিট, এটা শেষ করতে দেন। তার মানে এখান থেকে আপনার এই উদাহরণটা এটা খ্রিস্টান থিওলজির বিরুদ্ধে, খ্রিস্টানদের যে ত্রিত্ববাদের এটা বিরুদ্ধে, কারণ খ্রিস্টানে এমন ট্রিনিটিতে বিশ্বাস করে না। আমার কাছে বাইবেলের কমেন্টারি বাইবেল আছে, খ্রিস্টানদের ট্রিনিটির ব্যাখ্যা কি, পিতা পুত্র তিনজনই স্বতন্ত্র আলাদা ঈশ্বর, তবে তিন নয় এক সত্তা বিরাজমান। তিনের দাদা আপনি যে তিনটির কথা বলছেন, কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন বাইবেলের যে উদাহরণটা দিলেন নাকের ছোবা, এটা আপনার আকে বিশ্বাসের সঙ্গে যায় না, এটা ভুল আপনার উদাহরণ, উদাহরণটাই ভুল আপনার। দেখেন ত্রিনিটি ওটা হিন্দুরা বিশ্বাস করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে এক, তারা বলে একটু আমসাদ্বি প্রা বহুদা বেদান্তি, ঈশ্বর মানে তিনের মধ্যে ঈশ্বর এক, এটা হিন্দুদের থিওলজি। হিন্দুরা ব্রহ্মা বিষ্ণু ভাই, এটা হিন্দুরা বিশ্বাস করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে এক, এটা তো হিন্দুইজম, এটা আব্রাহামিক রিলিজিয়ান নয়। আপনার আব্রাহামিক রিলিজিয়ান থেকে পিছলিয়ে গেছেন। এই যে বাপটিস্ম নেওয়ার কথা বলছেন না, যে বাপটিস্ম নিতে হবে, তরিকাবন্দি নিতে হবে, বাপটিস্ম এটা হিন্দুদের গঙ্গা স্নান, এখান থেকে আপনাদের ধার করা। স্যার আমি আপনাকে বলি, আপনাদের খ্রিস্টানরা তারা আব্রাহামিক রিলিজিয়ানের মূল ধারাতে আপনারা নেই, আব্রাহামিক রিলিজিয়ানের মূল ধারাতে আপনারা নেই। আপনারা বাপটিস্ম নিয়েছেন হিন্দুদের গঙ্গা স্নান থেকে, পিতা পুত্র দাদা বাইবেল বলছে। তো কি হয়েছে ভাই? আচ্ছা ও মানে এটাই, এটা হচ্ছে ইহুদিদের চিন্তা, যিশু এই কথা বলেছে, আপনার বাইবেল থেকে দেখাচ্ছি যে সংখ্যাধিক্যতা দিয়ে আপনি সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করছেন, সংখ্যাধিক্যতাকে যিশু কি বলেছে ইহুদিদেরকে, ইহুদিরা ঠিক এই কথা বলেছিল, যিশু কি উত্তর দিয়েছিল, সংখ্যাধিক্যতা দিয়ে আপনি সত্য প্রামাণিকতা মানবেন, আপনি তো ইহুদিদের মতো আচরণ করছেন। আশ্চর্য, কোরআন আল্লাহ এই কথা বলে দিয়েছে, যারা স্বর্গে যাবে তার সংখ্যাধিক্যতা কখনো সত্য প্রামাণিকতা হতে পারে না। তো কি হয়েছে 50% মানে আপনার যে রেভুলেশনের জীবন পুস্তিকায় কি লেখা আছে, অধিকাংশ মানুষ স্বর্গে যাবে? আশ্চর্য, আচ্ছা আমি একটা কথা বলি, দাদা আপনি কখন কি বলছেন বুঝতে পারছি না, আপনি অন্তত বাইবেলটা নিয়ে কথা বলেন, অন্তত বাইবেল থেকে হয় বাইবেল নিয়ে কথা বলেন। আপনি নিজে তো খ্রিস্ট বিশ্বাসী বলে এত মানুষ 50% খ্রিস্টান, ওরা যে নরকে যায় আপনি নরকে যাবেন এ কথা আপনি দাবি করলেন, মানে আপনি তো খ্রিস্ট বিশ্বাসী দেখে বেড়াচ্ছেন, সংখ্যাধিক্য দেখছেন, আমি তো বাইবেল বলছি। আপনি নিজেই সন্দেহ আছেন দাদা, আপনি নিজে সন্দেহ আছেন, আপনি যে দাবিগুলো করছেন যিশু আপনি স্যাটিসফাইড না, এটা আপনার মানে মানে অন তা ওটাই সেই বুঝে একটা ডেট হোক ইনশাআল্লাহ। তো স্যার আপনি আসেন একদিন আলোচনায়, আমরা একাডেমিক একটা বিতর্ক আলোচনা করি, একটা কনফারেন্স নাগাল্যান্ডে কোথায়, ওখানে সব রকম বই আছে, লাইব্রেরি আছে, যত রকমের বই নেবেন ওখানে সব বই আমি পাবই করে দিতে পারব। আচ্ছা আপনি নাগাল্যান্ডে, তো আমি আপনাকে বলি শুনেন, নাগাল্যান্ডে কোহিমাতে ওখানে যাব, ওখানে কোহিমাতে ওখানটাই আপনার
যিশু বললো যাও তোমরা সমুদায় জাতির কাছে যাও পিতা পুত্র পবিত্র আত্মার প্রচার করতে, আর আপনি আমাকে বলছেন নাগাল্যান্ডে যেতে। আমি আপনাকে একটা যিশু বললেন আচ্ছা এক কাজ করেন স্যার, স্যার এক কাজ করেন, আপনার নাগাল্যান্ডে থেকে যারা আছে তাদের পুরো গাড়ি খরচ আমরা দিয়ে দেবো যতগুলো আসবে আপনার। আরে দাদা তাহলে আপনাকে বলে আমার বাড়িতে আসেন, আমার কাছে আমি আপনাকে বলছি, আমার কাছেও বাইবেল আছে, তানাক আছে, তাওরা আছে, মিশনা আছে, আমার কাছেও আছে। না না এটা তো আপনি খ্রিস্ট যিশু খ্রিস্টের শিক্ষার বিরুদ্ধে যাচ্ছেন। যিশু বলছে তোমরা যাও সমুদায় জাতির কাছে ধর্ম প্রচার করো, আর আপনি বলছেন আমাকে যেতে হবে। আশ্চর্য। আচ্ছা দাদা তাহলে আপনি কি আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা আমার একটা কোশ্চেন আছে দাদা, একটা কোশ্চেন। আপনি যে এইগুলো পড়েছেন ঠিক আছে, তা আপনি কি এটা নাগাল্যান্ডে গিয়ে পড়েছিলেন না এখানে পড়েছিলেন? মানে নাগাল্যান্ডে গিয়ে পড়েছিলেন। তো নাগাল্যান্ডে কি পড়লেন আপনি এতদিন ধরে? আশ্চর্য স্যার, আমি আপনাকে বলছি এবং আমি একটা বলছি, আমরা আলোচনা করতে পর্যালোচনা করতে আমরা পছন্দ করি, আলোচনা করতে, ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা হবে। আপনি আপনার বাইবেল নিয়ে আসেন, আমি আমার কোরআন নিয়ে আসবো। এবং কোরআনের ছয়খানা দাবি আছে, কোরআন ছয়টা দাবি করেছে। কোরআন বলেছে বাইবেল এটা একটা বিকৃত কিতাব। আমি শেষ করি, কোরআনের দাবি আপনি প্রমাণ করেন, আসেন আসেন প্রমাণ করেন। আপনাকে আপনি যদি এই কথা বলেন, আপনি দেখুন স্যার দাদা আপনি যদি এই কথা বলেন, দেখুন আপনি যদি বলেন কোরআন বিকৃত কিতাব, আমি এখানে আমি আপনার কথাকে সাদরে গ্রহণ করলাম, হাসি মুখে আপনাকে বলছি যে কোরআন বিকৃত কিতাব, আপনি প্রমাণ দেন, আমি এখনই বিতর্ক করতে রাজি আছি। আর আপনাকে আমি বলছি কোরআন বলছে বাইবেল বিকৃত কিতাব, আপনি বসবেন বসেন আমার সঙ্গে? না না মুখে না, ধর্মগ্রন্থ নিয়ে কথা হবে দাদা। আপনি শুনুন, হ্যাঁ দলিলের সাপেক্ষে কথা হবে অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা খ্রিস্টানরা দাঁড়িয়ে রাখেন না কেন? কেন ওল্ড টেস্টামেন্টে পরিষ্কার ভাবে লেখা আছে। আচ্ছা আচ্ছা ওল্ড টেস্টামেন্ট বের করেন তো, দাঁড়িয়ে রাখা ভার্সটা বের করেন দেখি কোথায় দাঁড়িয়ে রাখার ইমামদের কথাই আছে শুধু। লেবীয় পুস্তক বের করেন দেখি কি লেখা আছে। যিশু বলেছে মতির পাঁচ অধ্যায় পনেরো থেকে কুড়ি নম্বর, যে আমি মুসার তৌরাতের শরীয়তকে আমি ধ্বংস করতে আসিনি, আমি এসেছি পূর্ণ করতে, আমি এসেছি পূর্ণ করতে। যারা মুসার শরীয়তের ব্যবস্থার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পূর্ণ যারা ব্যবস্থাকে অমান্য করবে তারা স্বর্গরাজ্যে ছোট বলে গণ্য হবে। যতদিন না আকাশ আর পৃথিবী বিলুপ্ত না হয় ততদিন মুসার এই শরীয়তের অবধারিত থাকবে। মুসার শরীয়ত লেবীয় পুস্তকে বিশদে বলেছে দাড়িকে বড় রাখতে, দাড়িতে হাত দেওয়া যাবে না, কাছে লাগানো যাবে না, ছাটা যাবে না। ওখানে আপনি বলেন ইমামদের জন্য, কোথায় ইমাম শব্দ বের করেন? মানে ইমামরা তার মানে তেমনি দেখে নেন। যিশু বলল, যিশু কোথায় বলেছে যিশু বলছে জি না পূর্ণ করেছে বলেনি, না পূর্ণ করে সম্পূর্ণ করতে এসেছি জি। এই যে তিনি সম্পূর্ণ যেহেতু করিনি জি, আমরা তো তার যোগ্য ব্যক্তি নই। আপনি ওল্ড টেস্টামেন্টের মানেন, দেখুন আমি একটা আরে শুনেন, যিশুর শিক্ষা উনি বলেছেন যিশুর শিক্ষা ভালো লাগে। আপনাকে আমি বলবো যিশুর এত বড় শিক্ষা আপনি ব্যাখ্যা দিয়ে যেতে পারবেন? আমি বলবো যিশু খাবার পূর্বে হাত ধোয়াকে তিনি অপছন্দ করেছেন, খাবার পূর্বে হাত দেওয়া যাবে না, এটা এটা সায়েন্টিফিক ভাবে বলেন তো এটা ভালো না মন্দ? দাঁড়ান, একটা কথাই বলা আছে এখানে, বাইবেলে পড়েছেন তো যিশু বলেছে হাত ধুয়ে মানে খাওয়ার ব্যাপারে তিনি আপত্তি করেছেন। একটা কথাই তিনি বলেছেন
তোমরা যে কোনো খাদ্য খাওয়ার আগে প্রার্থনা করে খাও সকল কিছু সূচি হয়েছে একটা কথাতে বলেছি। হ্যাঁ হয়েছে, মানে হাত ধোয়ার দরকার নেই। মানে দেখেন খ্রিস্টানদের আধ্যাত্মিকতা দেখেন, ওরা বলছে যে ঈশ্বরের কাছে পবিত্র হয়ে গেল। মানে দেখুন এটা সাইন্টিফিক, যদি বিষ খাই না, এরকম প্রার্থনা করে যদি বিষ খাই তাহলে পবিত্র। প্রার্থনা করে আপনি যদি জানেন এটা প্রায়, এটা যদি আপনার বিষ, এটা আপনি জানেন তো আপনি প্রয়োজিত বিষ হলে আপনাকে অ্যাকশন করবে সেটা আপনার। দাদা এক মিনিট, আপনি একটা কথা বলেছেন যে আপনি জানার পরে যদি জানেন যে বিষ এটা আপনার অ্যাকশন করবে, জিন আপনাকে অ্যাকশন করবে না। আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, মার্ক 15 অধ্যায় 16-17 ভার্সে যেটা আপনি 16 অধ্যায়ের কথাটা বলছেন আমি করে জানি, আমি শেষ করে দেখেন কি বলছে। বলছে সত্যিকারের বিশ্বাসীদের চিহ্ন হবে তারা সাপ ধরবে, সাপটাকে কামড়াবে না, তারা বিষাক্ত বিষ পান করবে তাদের ক্ষতি হবে না, তারা বিভিন্ন ভাষাতে নতুন নতুন ভাষায় কথা বলবে। আচ্ছা আপনি আমার সঙ্গে আরবি ভাষাতে কথা বলেন, কাইফা হালুকা ইয়া আখি। আপনি দেখুন যীশু খ্রিস্ট বলছে, জিজাস নিজে বলেছে যিনি যীশুকে বিশ্বাস করবে সে নতুন নতুন ভাষায় কথা বলবে। না না দেখুন, না 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 দাদা দেখেন, আপনি যে দেখেন যীশু কি বলছে আপনার কথা চলবে না। যীশু বলছে যারা আমাকে সরিষা, দেখেন আমি দেখুন দেখুন এই দেখুন আপনাকে একটা কথা বলি, যদি আপনি আপনি অলৌকিক কত খ্রিস্টানকে দেখলাম তারা গর্তে পড়ে আছে, রাস্তায় ভিক্ষা করে, কত খ্রিস্টান পা ন্যাংরা বসে আছে, এইসব শুনেন এইসব এগুলো দেখুন অলৌকিক কাজ করা। না না দেখুন দেখুন অলৌকিক কাজ করাকে আপনার মানে আপনি খ্রিস্টানে কেন হয়ে যান, আপনার পা ভালো হয়ে গেছে তাই খ্রিস্টান হয়ে গেলেন, তো ডাক্তারের চেয়ে ভালো, ডাক্তারের চেয়ে সবচেয়ে ভালো। এই যে আমার কাছে একটা ডাক্তার মানুষকে সুস্থ করে দেয়, যারা ম্যাসাজ করে তাদের পা যদি মুস্কুল লেগে যায় পাকে হাত দিয়ে বুলিয়ে দেয় ভালো হয়ে যায়, তো ওকে ঈশ্বর মানবেন নাকি? মানে তার মানে বিষয় কি দেখেন, ইনাদের দুজন বাইবেলকে বিশ্বাস করে তারা খ্রিস্টান হয়নি। দাদা এগুলো আপনাদের ইউটিউবে দেখে দেখে আমি শেষ হয়ে গেছি। যে কোনো খ্রিস্টানকে প্রশ্ন করবেন, প্রার্থনা করে দিয়েছি এক মাস হচ্ছে, এই বাচ্চাটা একটু লাফিত বাড়াচ্ছে, গণেশও দুধ খায় দাদা, দাদা ও কথা বলেন না। শুনেন আমি বলি, যে কোনো খ্রিস্টানের কাছে যান আপনি, যাকে দাদা আপনি কেন খ্রিস্টান হয়েছেন, দাদা আমার পেটে খুব যন্ত্রণা ছিল, আমার পেটে যন্ত্রণা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ভালো হয়েছে, যতজন খ্রিস্টান এখানে মানে এটাই এটাই বুঝতে পারেন তাই, মানে এদের মূল কারণ মানুষকে এইভাবে হিপোক্রিসি করা, মানে মানুষের সাইকোলজিকে এই প্রবলেম, মানে ও বাইবেল পড়ে খ্রিস্টান হয়নি। উনি নিজে দেখেন, উনি একজন পাস্টার, উনি একজন আলোচক, উনি একজন আলোচক, তিনি এতক্ষণ আগে তিনি বেরিয়ে আসলো, মানে সত্যটা বুঝেছেন কিভাবে তার পা মাস্ক লেগেছিল ঠিক হয়ে গেছে তাই। আরে দাদা আপনাকে বলবো, হাজার হাজার হিন্দু সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে হিন্দু মেয়েরা ছেলেরা গিয়ে প্রার্থনা করে, মরা মানুষ তাজা হয়ে ঘুরে বেড়ায়, তো কি হয়েছে রে ভাই? অলৌকিকত্ব কখনো সত্যের প্রামাণিকতা হতে পারে না। যীশু বলেছে মথি 24 অধ্যায়, আরে ভাই আমার না মথি 12 বলছে আকাশের নিচে মানুষের মধ্যে আর কোনো নাম নাই যাতে পরিত্রাণ আছে একমাত্র যীশু। কি হয়েছে যীশু, যীশু মানে কি, পরিত্রাণদাতা কোথায় পেলেন? যীশু মানে পরিত্রাণদাতা মানে কোথায় পেলেন? যীশু মানে বাইবেলে আছে কি, যীশু মানে পরিত্রাণদাতা কোথায় আছে বলেন তো দেখান তো। আচ্ছা আপনি বের করে দেখান, আপনি বাইবেল বের করে দেখান দেখি। যীশু মানে শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা। কে বলল যীশু মানে ত্রাণকর্তা? ভাই যীশু শব্দটা, যীশু হচ্ছে গ্রিক শব্দ, কোথা থেকে এসেছে আমাকে আপনি বলেন, যীশু মানে পরিত্রাণদাতা কোথায় আছে? আচ্ছা আপনি জানেন কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে জানেন, কৃষ্ণকে আমরা বাঙালি কি বলি, খ্রিস্ট, আর যীশু বলেন খ্রিস্ট, এই খ্রিস্ট খ্রিস্ট কোনো পার্থক্য নাই। যীশু মানে ত্রাণকর্তা কোথায় পেলেন ভাই? যীশু মানে ত্রাণকর্তা কোথায় পেলেন? যীশু মানে ত্রাণকর্তা কি, গ্রিক ভাষায় যীশু মানে ত্রাণকর্তা? হ্যাঁ এসো মানে কি, এসো আপনি এখন গুগল ট্রান্সলেশন গিয়ে লিখে দেখেন তো ত্রাণকর্তা আসছে কি আসছে না দেখি গ্রিকে, আপনি দেখান দেখান নেই ভাই, আপনি প্রমাণ করে দিন না, অসুবিধা কি আছে? শোনেন আর এই যে কথাটা লেখা আছে এই কথা না যীশুর কথা, এটা আর আমাদের কথা কি দেখুন, আপনি যীশুর নাম নিজে বলেছে আমি ত্রাণকর্তা বলেছি, মানে যীশু দাবি করেছে আপনি ত্রাণকর্তা মেনে নিলেন, আরে কৃষ্ণ বলেছে গোটা জগতের পিতা আমি, কৃষ্ণকে মানেন? আবার কৃষ্ণ যীশু দাদা আপনি মানে উনি তারপরে দেখেন চরিত্র দেখে তিনি ঈশ্বর মানবেন, আশ্চর্য ব্যাপার। শোনেন দাদা আমি একটা কথা তিনটে কথা বলবো এখানে, আমি তিনটে কথা বলবো, এক যে খ্রিশ্চিয়ানিটি আমার পরিষ্কার দাবি, এটা হচ্ছে হিন্দুইজমের একটা নিউ ভার্সন, হিন্দুরা বিশ্বাস করে পিতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ঈশ্বরে এক ঈশ্বর বিশ্বাস করে, আপনি হিন্দু থেকে এসেছেন আপনি জানেন, এক কামসাদ বিপ্রবাহুদা বেদান্তি তারাও বলে। আমি শেষ করি,
পিতা পুত্র পবিত্রতা এই কনসেপ্ট আব্রাহামিক রিলিজনে কোনো জায়গাতে ছিল না, কোনো জায়গাতে না, দেখাতে পারবেন না আব্রাহামিক রিলিজনে এই এই কনসেপ্ট আছে। দুই নম্বর পয়েন্ট যে বাপটিস্ম নিয়া পাপ মুক্তির জন্য এটা আব্রাহামিক রিলিজনে কোনো দিন ছিল না, এটা এসেছে হিন্দুদের গঙ্গা স্নান নিয়ে পবিত্র হওয়া। তিন নম্বর যে এই পবিত্র আত্মা যেমন হিন্দুরা গরুকে ঈশ্বর মনে করে, আপনারা পবিত্র আত্মা যে কবুতরের ন্যায় চলে আসলো মানুষের রূপ ধারণ করে, এটা হিন্দুদের আকিদা। ঈশ্বর মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসবে, বিচরণ করবে মানুষের নাজাতের জন্য, এটা শ্রীমদ্ ভাগবত গীতাতে আছে চতুর্থ অধ্যায় আট নম্বর ভার্সে, যে পরিত্রাণ সাধনায় বিনাশ্যাচে দুষ্কৃতম ধর্ম সংস্থা প্রথায় সম্ভাবনী উগেগে। যখনই পৃথিবীতে অধর্ম নেমে আসে তখন শ্রীকৃষ্ণ ঈশ্বর তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসেন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। আপনাদের এই যে মানুষ আদমের পাপে, আমরা সকলেই পাপি, আদি আদমের পাপে সকলেই পাপি, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাইবেল থেকে কথা প্রমাণিত নয়, এটা সেন্ট পলের একটা গোড়ামি বা এটা একটা উক্তি, আমি বাইবেল থেকে প্রমাণ করব। এই এই যে আদি পাপে সকলেই পাপি এটাও বাইবেলের বিরুদ্ধে, এবং এটা হিন্দুদের থেকে নেওয়া। হিন্দুদের থেকে নেওয়া কীভাবে নেওয়া, হিন্দুরা মনে করে মানুষ যদি এই জন্মে কোনো পাপ করে এই পাপের ফল পরজন্মের ন্যাংরা হয়ে জন্মাবে। এই দেখেন পূর্বতে একটা পাপ, এটা হিন্দুজম থেকে নেওয়া, আব্রাহামিক রিলিজিয়ান খ্রিস্টানিটি নয়, এটা প্যাগানিজম, এটা রোমিওদের প্যাগানিজম, এটা আপনি 100% বলছি। এবং আপনাকে আমি এই কথা বলছি, যীশু খ্রিস্টের যে শিক্ষা বাইবেলে যেগুলো আছে খ্রিস্টানরা একটাও মানে না। যীশু খ্রিস্ট কোথায় বলেছে আপনি মানেন, আপনি দেখান যীশু কোন বাক্যটা আপনি মানেন, আপনি একটা, আপনি গোটা বাইবেল থেকে একটা, আপনাকে বলছি গোটা বাইবেল থেকে আপনি দেখুন, আমি আপনাকে নিজে বলছি জি আমি আপনাকে বলছি, আপনি যে প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনাদেরকে নিষ্পত করে বলছি, আপনার প্রতিষ্ঠানে বিশ্বাসী তাই তো, প্রতিষ্ঠান এভাঞ্জেলিস্ট প্রোটেস্ট্যান্ট, আপনাকে বলছি প্রোটেস্ট্যান্টদেরকে, আপনারা বলছি আপনারা যে গ্রুপে আছেন খ্রিস্টানদের প্রোটেস্ট্যান্ট, আপনাকে আমি বলছি যে আপনি যীশু খ্রিস্টের কোনো শিক্ষা মানেন না, আমার দাবি বাইবেলের শিক্ষা মানেন না, কোরআন না। আপনি তাহলে এসে প্রমাণ করেন, আমি দাবি করলাম প্রমাণ করেন, আপনার কপালে স্যার একটা দাগ দেখতে পাচ্ছি, ওটা মুছে দিন, আপনার কপালে একটা দাগ দেখতে পাচ্ছি, কপালে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, ওটা তো আপনি দোয়া করে করে দিন, দাগ তো থাকবেই না, দাদা শুনেন আপনি দোয়া করে করে দিন। উনি বলছেন যে দেখুন, আপনি দেখুন আপনি কি বলছেন, আপনি তো যীশুতে বিশ্বাসী তাই তো, আপনি যীশুতে বিশ্বাসী, যীশু বলছেন বারবার বলছেন বাইবেলে যে যীশুকে সরিষা সমপরিমাণে বিশ্বাস করে সে ওই তুত গাছকে বলবে তুমি এখান থেকে পাহাড়ে গিয়ে লাফ মারো তো তুত গাছটা ভেঙে পড়বে। দেখেন আপনি দেখেন, আপনার দেখেন আপনিও জানেন, আপনিও জানেন কোন পৃথিবীতে আপনার 200 কোটি খ্রিস্টান আমার সামনে লেসে করে দেখান, হয়তো আপনি অসুস্থ ছিলেন সুস্থ হয়ে গেছেন, ওটা আমরা জানি ভাই। দাদা আমি একটা কথা বলি, দেখুন আপনাকে যদি অলৌকিক ক্ষমতা বলেন আপনাকে বলবো, আপনাকে আপনাকে বলবো, আমাকে অসংখ্য আলেম ওলামা আছে তারা ঝাড়ফুঁক কোরআন পড়ে ফুদিয়ে দেয় সে ভালো হয়ে যায়। মানে এখন ধর্মগ্রন্থ বাদ দিয়ে এখন অলৌকিক ক্ষমতা চলে এসেছে, যে কে অলৌকিক ক্ষমতা দেখায়, যীশু বলেছে যারা বেশি বেশি অলৌকিক ক্ষমতা দেখায় হচ্ছে ভণ্ড। মথি 24:24 বলছে আমার পরে অনেক ভণ্ড ভাববাদী আসবে, তারা অনেক অলৌকিক কাজ করবে, তারা ভণ্ড। ওখানে পরিষ্কার ভাবে বলছেন তিনি কাদের কথা বলছেন, কারণ যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, একটা কথা ওখানে বলা, আপনি স্বর্গস্থ পিতার ইচ্ছা আপনি পালন করেন, আপনাকে দেখাচ্ছি বাইবেল থেকে, আপনি গোটা বাইবেল থেকে আপনাকে বলবো, বাইবেলের 618 খানা বাইবেলে ওল্ড টেস্টামেন্টের ল আছে, একটা মানেন, 618 খানা ওল্ড টেস্টামেন্টে সাবাতের দিনে কর্ম করা নিষিদ্ধ, সাবাতের দিনে শনিবার দিন বলছে যারা কাজ করবে এই দিনটাকে নিষিদ্ধ হারাম ঘোষণা করেছে। আপনার শনিবার দিনে কাজ করেন, শনিবারে কাজ করেন আপনার, সাবাতের দিন ইহুদিদের যে সাবাতের দিন, সাবাতের দিনে ওল্ড টেস্টামেন্ট লিবারেটিক্স বলা হয়েছে যে মানে এই কাজ করতে হত্যা করতে বলেছে, এত বড় নিষিদ্ধ, আপনারা শনিবারে কেন কাজ করেন, বাইবেল কোথায় মানলেন? হ্যাঁ আচ্ছা আপনি কাজ করেন না, না না সাবাতের দিনে খ্রিস্টানরা কাজ করে কি করে না, দাদা দাদা অত কথা বলেন না, দাদা খ্রিস্টানরা শনিবারে সাবাতের দিন মানেন কি মানেন না, সাবাতের দিন মানেন দাদা আপনি বলেন, দাদা সাবাতের দিন আপনারা মানেন,
দেখেন আসছে সে দরকার যাবে না কোথায় যাবে সে সিদ্ধান্ত লি দেখুক দি সে মরুক গি আমি যে আমার যতটুকু মানুষকে বলার বলবো শুনলে শুনবে না শুনলে না শুনবে না দাদা আপনার আমি শুনেন আমার মুখে কথা যেটা আপনি শোনার দরকার হয় শুনলেন না শুনলেন না কোনো চাই না এটা আমাদের এটা হিন্দু ধর্ম দাওয়াত দিয়ে হোক আপনাদের দাওয়াত বলেন হিন্দু ধর্ম এটা বলেন আপনারাও জানালেন শুনেন আপনারাও জানালেন দেখেন শুনেন আমি একটা কথা বলি দেখুন স্যার আমি দেখুন আমি একটা শেষ কথা বলি এখানে দেখুন দেখুন আপনি ওনাকে দাওয়াত দিয়েছেন খ্রিস্টানিটির দাওয়াত দিয়েছেন আমরা কিন্তু আলোচনার জন্য বসেছি যেহেতু আপনি বারবার বলছেন বসতে বসেছি ঠিক আছে এবং আমি আপনাকে এই কথা বলছি দাদা যে আপনি হিন্দুজম থেকে আপনি হিন্দু থেকে এসেছেন হিন্দু ধর্ম থেকে আমিও এসেছি আমিও জানি হিন্দু ধর্ম থেকে আপনাকে গীতা আমি তো বাইবেল নিয়ে কথা বললাম গীতা বেদ উপনিষদ থেকে নিয়ে কথা বলতে লাগলে ঘন্টা পর ঘন্টা আমি বলতে পারবো আমি আমি সেদিকে যাচ্ছি না আমার প্রথম কথা হচ্ছে আবেগ দিয়ে ধর্ম নয় কোরআন বলছে কুল হা তুবরানাকুম ইন কুনতুম সাদিকিন যে তুমি তোমার দাবিতে সত্যবাদী তুমি দাবি করছো তুমি পরিত্রাণ পাবে এটা মৌখিক দাবি হিন্দুরা বলে আমরা পরিত্রাণ পাবো আল্লাহ বলছে তোমরা প্রমাণ নিয়ে আসো আপনাদের বাইবেল নিয়ে এসে বসেন আমাদের সঙ্গে একদিন আপনি একে ভালো মতন জানেন কবে বসবেন বলেন আমাদেরকে ডেট দেন আপনি যদি আপনি যদি মনে করেন যে না আরো দু চারজন ভালো এখনো অ্যাপোলজিস্ট নিয়ে আসবেন আপনি নিয়ে আসেন আচ্ছা কি দাবি করলে বুঝতে পারলাম না না আপনি সম্পর্কটা কিভাবে হলো দাঁড়ান দাঁড়ান শুনেন উত্তর দিচ্ছেন ওটা ওটা আপনাকে তো বোঝাতে পারবো না তো আপনি যদি না বোঝান আমি দাওয়াতটা পাবো কি করে আমি জান্নাতে যাবো কি করে আচ্ছা জান্নাতে জান্নাত আবার আপনি তো ওনাকে জান্নাতে যাওয়ার পাঠানোর জন্যই না বলেছিলেন তো ওনাকে যদি আপনি বোঝাতে না পারেন ওনার সাথে যদি সম্পর্ক না হয় তাহলে কি করে যাবে এখানে সবার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা প্রথমে কিন্তু দেখুন দেখুন প্রথমে বেলাল ভাই উনি কিন্তু প্রথমে একটা চমৎকার কথা বলেছিলেন একটা কঠিন কথা বলেছিলেন উনি বলছেন আপনার যদি নাজাত যদি এটা যদি কনফার্ম যদি আপনি না জানেন মানে মরে গেলে আল্লাহ ভালো জানে এই কথা বলা এটা দুর্বলতা এখন আপনার দুজনে এই কথা বলছেন মূলত যে যা হবে দেখা যাবে মানে আপনার যেখান থেকে শুরু করলেন দুর্বলতা ওটা আপনাদের মধ্যে এখন পাচ্ছে